সমাজের উদ্যোগে বাউল গান তো দেখতে পাচ্ছি একই কালারের গেঞ্জির অভাব নাই সাদা কালার তাই মিউজিকের সঙ্গে গানটি গাইলাম তবে আমি যখন বন্দনা গান করেছিলাম তখন কমিটি থেকে কমিটির নাম সম্পূর্ণভাবে দেওয়া হয়েছিল না বিধায় আমাকে আজকে আয়োজিত কমিটি যারা রয়েছেন তাদের নাম এখন বলে দিতে বলছেন তো সেদিকে লক্ষ্য করে আজকে কমিটি বিন্দু যারা রয়েছেন আয়োজিত কমিটির মধ্যে সম্মানিত প্রধান অতিথি যিনি মাননীয় চেয়ারম্যান সাহেব রাশেদ চুকদার দাদা ভাই তার প্রতি ভক্তপূর্ণ সালাম জানাই সেই সঙ্গে আমার শ্রদ্ধেয় বড় ভাই সামাত মেম্বার বিশেষ অতিথি তার প্রতি ভক্তপূর্ণ সালাম জানাই হুমায়ুন মোল্লা কমিশনার ভাই তার প্রতি ভক্তপূর্ণ সালাম জানাই ওয়াসিম চুকদার পাঁচনাং ওয়ার্ড কমিশনার রহিম মেম্বার ইসকান মেম্বার মুজিবুর চুকদার সিদ্দিক মেম্বার মান্নান শেখ ওয়াট আওয়ামী লীগ সভাপতি হজরত মোল্লা ওয়াট আওয়ামী লীগ সভাপতি বাচ্চু মিয়া সাধারণ সম্পাদক ওয়াট আওয়ামী লীগ শেখ সিরাজ সাধারণ সম্পাদক ওয়াট আওয়ামী লীগ আকাশ শিকদার আলী চুকদার শহীদুল ইসলাম চঞ্চল খন্দকার বধু খালাসি সাবেক মেম্বার আয়োজনে হাজার বিঘা যুব সমাজের সকল ভাই সেলিম শেখ বিমল চুকদার ভাই আওলাদ ছাত্রলীগ উপস্থাপনায় আলাল প্রামাণিক আমি প্রত্যেকের প্রতি ভক্তপূর্ণ সালাম জানাই কমিটির মধ্যে কমিটির বাইরে সকলের প্রতি সালাম আজকে কমিটি থেকে পালা দেওয়া হলো একটি ব্যতিক্রম পালা পালাটি হচরচর সব জায়গায় হয় না তো আজকের পালা হচ্ছে নারী এবং পুরুষ তো আগে নারী পরে পুরুষ পালার দেওয়াতেই বুঝতে পারছেন যে সর্বপ্রথম নারী পরে পুরুষ তো আমি নারী আমাকে নারীর ভূমিকায় রেখেছেন আজকে কানন দেওয়ান পুরুষ পুরুষের ভূমিকায় রেখেছেন তবে একটা বিষয় বুঝি না যে যখন কানন দেওয়ানের সাথে গান পরে বেশিরভাগ নারী পুরুষ পালাটাই হয় অন্যান্য শিল্পী বেলায় কম হয় কিন্তু কানন দেওয়ানের সাথে পালা পড়লে বেশিরভাগ নারী পুরুষ পালা তা আজকেও তাই এর ব্যতিক্রম নয় আজকেও নারী পুরুষ পালাটাই দিয়েছে তো আমি আমার এখানে মুরব্বিয়ান অনেক লোক আমার মা বোনেরাও গান শুনতে এসেছে যতটুকু কথা না বললে না ঠিক ততটুকুই সমঝোতার মধ্যে থেকে বলার চেষ্টা করব তো সেদিকে লক্ষ্য রেখে আমার নারীর পালা থেকে আমার নারীর একটি গান আমার নারীর গুণাবলী একটু তুলে ধরব তারপরে দুই একটি কথা রাখব জগত পয়দা আমার নারী হইতে আমি হ জগত পয়দা নারী হইল সৃষ্টির মূলে সৃষ্টির মূলে
রতালি রইবি জলে সাধক যারা সাধন করে হাইরে সাধক যারা সাধন করে তোরে মায়ের চরণ তলে জগত পয়দা নারী হইল সৃষ্টির মূলে সাধক যারা সাধন করে পরে মায়ের চরণ তলে আমার মা ফাতেমা সৃষ্টির মূলাধার সেই আকারটাই ছিল মায়ের ডিমের আকার আমার মা ফাতেমা ডিম্বু ছিল দুই পর্দাতে ইমাম ছিল কুসুম রূপে আমার নবী ছিল হযরত আলী রয় বিজলে আত্মা রূপে ছিলেন একাশ্বর সবই ছিল ওই ডিমের ভিতর নারীর কাছে আছে বাতিনি খবর পাইবা তুমি শানে নজুলে হা হে হু তিন শব্দ ছিল তিন শব্দে ডিম ফেটে গেল আঠারো হাজার মাকলুকাত হইল আইজা বইজা গেজা রূপে এ পর্যন্ত কথা রাখলাম এবার আমার দরদের কাছে আজকের যিনি পুরুষ পুরুষের কাছে একটি প্রশ্ন থাকবে আপনি বলবেন এমন একজন পুরুষ ছিল সে জন্ম নিল পুরুষ হয়ে কিন্তু সারাটি জীবন তিনি মেয়ের ভেষ ধরে কাটিয়ে দিল অর্থাৎ নারীর ভেষ ধরে কাটিয়ে দিল আপনি বলবেন তার পুরুষত্বের মধ্যে কমতি ছিল কোথায় যে সে জন্ম নিল পুরুষ হয়ে কিন্তু সারা জীবন তিনি নারীর ভেষ ধরে কাটাইলেন এর পুরুষটা ছিল কি কারণ ছিল কি আরেকটি কথা থাকবে আপনি বলবেন এমন একজন পুরুষ ছিল তিনি ছয় মাস থাকতেন নারীর ভেষে ছয় মাস থাকতেন পুরুষের ভেষে আপনি বলবেন সেই পুরুষটাকে তিনি ছয় মাস নারীর ভেষ ধরে থাকার কারণ কি আর ছয় মাস পুরুষের ভেষ ধরে থাকার কারণ কি নারী ছাড়া কি তার চলে না নাকি এই ভাবটা কি বিষয়টা কি নারীর সাথে তোমার কিসের পাল্লা
নিয়ম পড়িলে সাধন যারা সাধন করে এই সাধক যারা সাধন করে পরে মায়ের চরণ তলে একটা করে পালা গান একটি করে আমি গাবো রাধা বিচ্ছেদ আর আমার পুরুষ ভাই গাইবো কৃষ্ণ বিচ্ছেদ তাই সেদিকে লক্ষ্য করে একটা গানের অর্ডার আগে হয়ে গেছে আমার সামাদ মেম্বার ভাই তিনি বলে গেছেন চন্দ্রা আমার পছন্দের গানটি গায়ে শুনাইবা তো এটা আমার রাধা বিচ্ছেদের মধ্যেই পড়ে তো আমি গানটি গাইছি সকলের জন্য ধন্যবাদ আমার আসতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইত না রে আমার আসতো যদি আমার প্রাণের বৈরাবরি দুঃখ রইত না বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে বন্ধু আইল না আসতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইত না আমার আসতো যদি প্রাণের বন্ধু দুঃখ রইত না বন্ধু আইল না মাসে কাঁঠাল পাকে জ্যৈষ্ঠ মাসে আম কার মুখে তুলিয়া দিব আমার ঘরে নাই রে শ্যাম আমার বৈশাখ মাসে কাঁঠাল পাকে জ্যৈষ্ঠ মাসে আম কার মুখে তুলিয়া দিব আমার ঘরে নাই রে শ্যাম আমার জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল আইল রে আষাঢ় অভাগিনীর স্যাংরা বন্ধু জানে না সাঁতার আমার আষাঢ় গেল শ্রাবণ আইল গাঙ্গে নয়া পানি কারে লইয়া খেলব আমার প্রেমের নাও জুয়ানি আমার শ্রাবণ মাসে বাড়ির পাশে পাকলো এমন ধান কই রইল আমার বন্ধু সোনার চান আমি ভাদ্র মাসে ভাসলাম সব রিহি কলা গামছায়
আকাশ চলিয়া গেল আইল রে আসি আরে হো গোশালে ঘরে যাইয়া দেখি আমার গাই হইছে গাভিন ভাদ্র মাস চলিয়া গেল আইল রে আসি গোশাল ঘরে যাইয়া দেখি আমার গাই হইছে গাভিন আমার গাই বি আইল দুধ হইল মাখন আর ছানা কত মানুষ খাইয়া গেল আমার প্রাণ বন্ধু খাইল না আমার গাই বি আইল দুধ হইল মাখন আর ছানা কত মানুষ খাইয়া গেল আমার প্রাণ বন্ধু খাইল না আশ্বিন মাস চলিয়া গেল আইল রে কার্তিক যৌবনের জ্বালায় আমার বেড়েছে অধিক আমার আশ্বিন গেল কার্তিক আইল আইল রে কার্তিক যৌবনের জ্বালা বন্ধু বেড়েছে অধিক আমার কার্তিক গেল অঘ্রাণ আইল পাকল এমন ধান কই রইল আমার সামাত সোনার সান আমি মন ধানে ভাসলাম কত মুরিচি রাখাই আমার কাছে পাকা সবরি গলা গামছাই বাঁধা দই আমার কাছে পাকা সবরি গলা গামছাই বাঁধা দই আমার কাছে পাকা সবরি গলা গামছাই বাঁধা দই বন্ধু আইল না অঘ্রাণ গেল পুষ মাস এলো শীতে দিল দেখা বাসরে ঘর সাজাইয়াই আমি রাত্র কাটাই একা আমার মাঘ মাসেতে আসত যদি বন্ধু না লাগিত কথা বন্ধু আরে বুকে লইয়া কইতাম সুখের কথা আমার মাঘ মাস চলিয়া গেল আইল রে ফাল্গুন ঘুষিয়া ঘুষিয়া জলে পীড়িতের আগুন আমার ফাল্গুন মাস চলিয়া গেল আইল চৈত্র মাস ঘরের ভাত খুড়াইয়া গেছে এখন থাকি উপবাস আমার বারো মাসের সররিপু শেষ হইয়া ধন্যবাদ শ্রোতা মন্ডলে যারা আছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করছেন তার চাইতে বেশি ধন্যবাদ যারা
পুরস্কার করে শিল্পীদেরকে উৎসাহিত করতেছেন তাদের প্রতি ধন্যবাদ তার চাইতে বেশি ধন্যবাদ আমাদের আজকে যে চন্দ্র সরকার এই চন্দ্র সরকারের গানের জন্য তাদের প্রতি ধন্যবাদ আচ্ছা একটা বিষয় আপনি একটু লক্ষ্য করবেন একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন আমাদের চন্দ্র সরকার একটা মিউজিক বাজিয়েছেন কি জানি মিউজিকটারে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি গেছে না তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি আচ্ছা এই কথাটার জবাবটা পড়ে দেই তার আগে আমি গান কমিটির যারা আছে যারা গান কমিটির তাদেরকে আমি সবাইরে দেখতেছি সাদা সবাই সাদা টি-শার্ট পরা তাই না হ্যাঁ অনেক জনে সাদা পাঞ্জাবি পরা গান কমিটির যারা সবাই হচ্ছে সাদা পাঞ্জাবি পরা আর আপনি গান গাইতেছেন তুমি বন্ধু কালা পাখি আমি যেন বন্ধু তো সাদা পাখি বন্ধু কালা পাখি তো গানে মিলল কই হ্যাঁ বিড়াল হইছে গানটা মিলল কোন জায়গায় গান কমিটি সবাই সবাই পড়ছে সাদা আর আপনি গাইতেছেন কালা আচ্ছা বন্ধু যদি হয় কালা পাখি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি তা আমি কি কাউয়া এই কয় কি বললে তো পারে কথা আছে না হ্যাঁ তাই তো কারণ আমি আমি বিশ বিশের বুঝলাম না যে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি মানে বন্ধুরটা কইতে পারে কিন্তু নিজেরটা কওয়ার খবর নাই এই হচ্ছে বিষয় যাই হোক তারপর যে গান করেছেন তার গান করার জন্য ধন্যবাদ পাশাপাশি দুইটা প্রশ্ন করেছেন আমার কাছে দুইটা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে তার এমন একজন পুরুষ ছিলেন এক এমন একজন দুনিয়ার মধ্যে পুরুষ ছিলেন যেই পুরুষ সবসময় নারীর আকার ধারণ করে থাকতেন তার নাম কি সেই ব্যক্তিকে এবং তিনি নারীর আকার ধারণ করে নারীর পোশাক পরে থাকতেন কেন এক দুই নম্বর প্রশ্ন করলেন আস্তে দুই দ্বিতীয় প্রশ্ন তার এমন একজন লোক ছিলেন যেই লোক ছয় মাস থাকতেন পুরুষ আবার ছয় মাস থাকতেন হইয়া নারী সেই লোককে তার নারীর নারীর প্রয়োজন ছিল না কেন কারণ নারী হয়ে থাকতেন আবার পুরুষের প্রয়োজন প্রয়োজন ছিল না কারণ তিনি পুরুষও থাকতেন এর মূল বৃত্তান্ত কি একটা প্রশ্ন আসতে আমি খালি আমাদের চন্দ্র সরকারের মাথার পরীক্ষা করতেছি মাথাটা তিনি রাখে কোন জায়গায় হ্যাঁ তাই তো কারণ প্রথম যে প্রশ্নটা করছে প্রথম প্রশ্নটা করছে হলো নবীর হাদিস থেকে দুই নম্বর যে প্রশ্নটা করছে দুই নম্বর প্রশ্ন করছে তিনি মহাভারত মানে হিন্দুদের যে শাস্ত্র হিন্দুদের শাস্ত্র মহাভারত থেকে একটা করছে গিয়ে হইল মুসলমান শাস্ত্র থেকে হাদিস থেকে একটা করছে খুব বাইবেল বা এই আপনার গীতাপীঠ থেকে তো সরকার আমি আপনার প্রশ্ন উত্তর জবাব পঙ্খানুপঙ্খানুরূপে দিচ্ছি তো আমি দেওয়ার পরে আমি যে আবার কী দেই এটা লেগে রেডি থাকেন আরেকটা কথা না বললে নাই ভাই ইসের লাইনটা চলে গেছে একটু দেখেন তাই ভোল্টেজ কম এখন আচ্ছা আমাদের চন্দ্র সরকার গান করলেন যে নারী হইতে জগৎ পয়দা এখন আমি একটুখানি আমার চন্দ্র সরকারের কথায় আমার একটু পেস্ট লাগে গেল চন্দ্র সরকার আপনি বলবেন আল্লাহ পাক বলেছে আল্লাহ পাক নিজে
আল্লাহ তার হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন আউয়ালা মা খালাকরা হলো মিন নুরি ওয়া কুল্লে শাইন নুরি আমি আল্লাহর নূর হইতে নবী পয়দা নবীর নূর হইতে সারা মাখলুকাত পয়দা এটা প্রমাণের না আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা মাখলুকাত পয়দা এখন এখন চন্দ্র সরকার আপনি নিজেই দাঁড়ায় বলবেন যে আল্লাহ কোরআনের মধ্যে যেটা বললেন হাদিসে কুদসির মধ্যে যেটা বললেন আল্লাহর বাণী ঠিক নাকি নাকি আপনি বললেন যে নারী হইতে পুরুষ পয়দা এখন নারী হইতে পুরুষ পয়দা নাকি আল্লাহর নূরে সবাই পয়দা এই এই বিষয়টাকে খুলে বলবেন কারণ হচ্ছে আমার নিজের মনের মধ্যে একটা খটকা লাগছে এই জায়গায় ওই যে উনি কথাটা বলছে এই জন্য যে মায়ের গর্ভ থেকে সন্তানরা হয় সন্তানরা মায়ের গর্ভ থেকে হইলে এই জন্য নারী হইতে জগৎ পয়দা আর এই সন্তানরা মার গর্ভ থেকে হয় এটা ঠিক আছে যদি বাবায় না দিত তাহলে মায় পাইত কই বাবাই না দিলে মায় পাইতো বাবাই সারা মায়ের সারা জীবন ঘুরলেও সারা জীবন ঘুরেও একটা সন্তান পাবে না যতদিন পর্যন্ত একটা বাবা সন্তান না দিবে সন্তানের আসল এই জন্যই যার যার পিতৃ পরিচয় তাকে দেখা হয় আপনি একটু বলবেন যে আল্লাহর কথাটি সত্য নাকি আপনার গানের কথাটা সত্য এটা আপনি নিজেই একটু বলবেন স্পষ্ট পুরুষ শ্রেষ্ঠ কুরআনে পুরুষ বড় সর্বগুণে পুরুষ বড় সর্বগুণে পুরুষ বড় সর্বগুণে পুরুষ বড় সর্বগুণে সর্বস্পষ্ট পুরুষ শ্রেষ্ঠ সর্বস্পষ্ট পুরুষ শ্রেষ্ঠ সাক্ষী আছে আল কুরআনে পুরুষ বড় সর্বগুণে পুরুষ বড় সর্বগুণে পুরুষ বড় সর্বগুণে আউয়ালামা খালাক নুরি আমাদের সরকার গান করলেন নারী হইতে পুরুষ পয়দা আর আমি দেখলাম যে নারী হইতে নয় পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে মুসলমান হওয়ার জন্য দিয়েছেন একটা কালেমা কালেমা তাইয়াব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার বাংলা অর্থ আছে আল্লাহ বিনে কোনো মাবুদ নাই এবং হচ্ছে মুহাম্মদ তার প্রেরিত পুরুষ তাহলে আগে নারী থেকে নয় আগে পুরুষ থেকেই সবকিছু পয়দা মতের কারণ
শ্রোতা যারা আছেন, আসলে গানের মধ্যে শুধু আমি কানন্দন বলে নয়, আর আমাদের আমার প্রতিপক্ষ যিনি, ওনার বেলায় নয়, চন্দ্রার বেলায় হোক বা কানন্দনের বেলায় হোক, যখন শিল্পী গান করে, শিল্পী গান করতে করতে শ্রোতাদের চোখের মধ্যে চোখ মিশলে একটা ভাব তৈরি হয়ে যায়। শিল্পী ভাবে পরে গান শুনে করে, শ্রোতারা ভাবে পরে গান শুনে, আর তখন যদি মধ্য থেকে দু একজন লোক উঠে চলে যান তখন ওই স্পৃহাটা নষ্ট হয়ে যায়। তাই দয়া করে আমি সবার পায়ে হাত রেখে বলবো যে আপনাদেরও যে বাইরে যাওয়ার বেগ আছে এটা আমরা বুঝি। তো একটা একটা গান গাইতে কতক্ষণ লাগে? 8 মিনিট বা 10 মিনিট, 15 মিনিট, অতিরিক্ত 15 মিনিট? তো একটু 15 মিনিট একটু খিস খাই বসে থাকেন, কমপক্ষে গানের সময় দয়া করে এই চলাফেরাটা করবেন না। এ ভাই আমার কাছে যেভাবে তে জিগাইয়া যায়, ভুলি নাই ভুলি নাই কথা বলবো রাজস্ব ভাই, যেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসনা করে, ওরে বলেন কেন দেওয়ান আপনি বলেন নাই আসরে, তারে কি আর পাশ দিতে পারে বলো, তারে কি আর পাশ দিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশ দিতে পারে, তারে কি আর পাশ দিতে পারে বলো, আর পাশ দিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশ দিতে পারে, তারে কি আর পাশ দিতে পারে বলো, তারে কি আর পাশ দিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশ দিতে পারে বলো। Woo!
আমার আফাজ বাবারে একবার আমার খাজা বাবারে একবার আমার সাহা পরান বাবারে একবার বাবা সাহা জালালিরই একবার বাবা সাহা পরানিরই একবার আমার লেংটা বাবারে একবার আমার ভান্ডারি বাবারে একবার আমার গালিমপুরিরই একবার আমার আরেব চাংসারি একবার আমার মালিক চাংসারি একবার আমার মাখন চাংসারি একবার জীবন জীবন ছয় পাতিতাম জীবন জীবন আমার জীবন জীবন ছয় পাতিতাম চরণের উপরে নয়নে লাগে তারে কিয়া পাশুরিতে পারে বলো কথা করিব পূরণ নবীর আমলে যে একজন ব্যক্তি বাবা ছিল নবীর আমলেতে ছোট নবীর আমলেতে এমন ব্যক্তি একজন ছিল একে একে সাত মাইয়া আল্লাহ তার ওরে একে একে সাত ছেলে আল্লাহ তার দিল তার কোনো মাইয়া হইল না মনের মধ্যে রই যন্ত্রণা তার কোনো মাওলা হইল না নবী আমার যখন এতে দুনিয়াতে ছিল ওই সময়ে ওই ব্যক্তি প্রতিজ্ঞা করিল আজকে আমার নবী তখন জীবদ্দশায় তখনও নবীর কাছে ইসলাম প্রচার হয় নাই নদীম ইসলাম প্রচার করার আগে মক্কার মধ্যে একজন লোক ছিলেন যেই লোকের এক একে সাতটা কন্যা সন্তান হইলেন একটা একটা ছেলে সন্তানের জন্য একটা ছেলে সন্তান পাইতে গিয়া একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন একটা ছেলে আশা করছিল অনেকে বলতো যে সাতটা ছয়টা ছেলের পরে অনেকেই বলেন যে ছয় ছেলের পরে নাকি একটা মেয়ে হয় কিন্তু ওই লোক অনেক চেষ্টা করার পরেও তার মেয়ে সন্তান হইলেন না তখন ওই বাচ্চা নিয়ে চলে গেলেন আমার দিনের নবী আখিরি পয়গম্বরের কাছে ইয়া মোহাম্মদ আপনি আমার একটা ব্যবস্থা করে দেন আমার অনেক আশা অনেক আকাঙ্ক্ষা আমার একটা সন্তান নারী সন্তানের জন্য একটা কন্যা সন্তান যেন আমাকে আল্লাহ দেয় এই দোয়া করেন আমার নবী তার সেজদায় পড়ে গেলেন সেজদায় পড়ে উঠে আমার নবী বললেন ভাইরে তোমার ভাগ্যের মধ্যে আল্লাহ কোনো মেয়ে সন্তান দেয় নাই তোমার মধ্যে আল্লাহ দিয়েছেন সাতটা ছেলে সন্তান তবে যাও তোমার সাতজন ছেলের মধ্যে সবচেয়ে ছোট যে ছেলে সেই ছেলের নাম হবে নুসাবা এই নুসাবাকে তুমি আমার কাছে দিয়ে দিও আমি তাকে মেয়ে বানিয়ে দিব এই নুসাবাকে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে দিলেন নবী তাকে বায়াত গ্রহণ করালেন নবী তাকে বায়াত গ্রহণ করিয়ে বললেন যে বাবা একটা গুরু হচ্ছেন যার যার জন্য পুরুষ এবং একটা ভক্ত হচ্ছে যার যার জন্য পুরুষের জন্য গুরুর জন্য একটা ভক্ত হচ্ছে নারী তাই তুমি আজ হইতে আর তোমার পুরুষের কোনো পোশাক তোমার পরতে হবে না আজ হইতে তুমি নারী হিসেবেই থাকবা এই পর্যন্ত এই জন্য ওই ব্যক্তি সারা জীবন নারী হয়েই থেকেছিলেন এই তো তাহার একটি কথা দিলাম শেষ করিয়া আরেক কথায় আসরেতে যাইব রে বলি আসে আমাদের চন্দ্র সরকার বলতেছে যে এমন একটা পুরুষ আসছিল যেই পুরুষ এই মেয়ে সাজে থাকতো আর আমি চন্দ্র সরকারকে বলবো চন্দ্র সরকার একজন নয় দুইজন নয় এক একে তিন তিনজন পুরুষ আমার নবীর কাছে গিয়া নারী হয়ে থাকতেন তিন দিয়ে দিছে একজন হচ্ছেন যার নাম হচ্ছে নুসাবা এই নুসাবা নবীর কাছে তার বাবার সন্তুষ্টির জন্য কন্যা হিসেবে কন্যা হয়ে থাকতেন এক দুই নম্বর আসতে ছোট দুই নম্বর নবী একদিন মসজিদুন নবীর মধ্যে গেছে
নবী নিজের হাত দিয়ে বাবা কথা বলি খারাপ লাগে নাকি আবার নবী নিজের হাত দিয়ে যে এই মসজিদ বানাইছে ওই মসজিদের নাম নাম হচ্ছে মসজিদুন নববী নবী মাত্র হাঁটতে হাঁটতে মসজিদুন নববীর মধ্যে গেছে বারান্দায় গেছে এখনো ঘরে ঢোকে নাই মসজিদে ঢোকে নাই মসজিদে ঢোকার আগে হঠাৎ করে নবী লক্ষ্য করেন নাই নবী লক্ষ্য না করে দেখলেন তার বাম পাশে একজন সাহাবা বসা নবীর বাম পাশে যে সাহাবা বসা নবী অন্যান্য ভক্তদের সাথে অন্যান্য সাহাবাদের সাথে কথা বলতে বলতে ওই যে তার পাশে যে ভক্ত ছিল নবী কথা বলতে বলতে হঠাৎ করে ওই ভক্তের মাথার মধ্যে হাত রাখলেন আর যখনই নবী ওই ভক্তের মধ্যে মাথার মধ্যে হাত রাখছে ওই ভক্ত চলে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর বছর খানিক হয়ে গেছে এখন আর তিনি চুল ছোট করে না আস্তে আস্তে চুলগুলো বড় করে ফেলছে এখন তাকে দেখতে দেখা যায় নারীর মতো সবাই চলে গেছে সবাই গিয়ে না নবীর কাছে বলে ইয়া নবী আপনার সাহাবা আপনার এই সাহাবা তিনি একজন পুরুষ কিন্তু তিনি নারী সেজে থাকে আমার আল্লাহ আমার নবী বললেন তোমরা মনে রাখিও তাকে তার নাম আল্লাহ পাক তার নাম দিলেন আসাফে সুফা এই আসাফে সুফার দলের মধ্যে এমন একজন লোক ছিলেন যেই লোক নবী শুধু একবার তার মাথার মধ্যে হাত রাখছে আর মাথার মধ্যে হাত রাখার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে চিন্তা করলেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেই মাথার মধ্যে হাত রাখছে এই চুলগুলোকে আমি আর ফেলবো না যেই চুলের মধ্যে নবী হাত রাখছে এই চুল ফেলবো না এই চুল রাখতে রাখতে আস্তে 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 বড় হইতে হইতে এই চুল মেয়েদের মতো পিঠ পর্যন্ত হয়ে গেলেন তিনি আর চুল ফেললেন না এই চুল তিনি রেখে দিয়েছিলেন আপনি চেয়েছিলেন একটা জবাব আপনি এক লাভে দিলেন দুইটা জবাব এই তো তাহার এক কথা দিল গেল সে সইয়া আরে কথায় আমায় তিনি গেছে রে বলিয়া কথা কইয়া মেরেছে বালাইয়া এমন একটা কথা তিনি আসরে বলে যায় বই এইটা কিন্তু দোহার এলাকার লোক আর দোহার এলাকার লোক যারা যদি তত্ত্বশাস্ত্রের মতো ভালো ভালো কথা যদি হয় তাহলে দুই চার ঘন্টা বহিরা ওই এলাকার মানুষ শুনে এইটা আমার একটা অভিজ্ঞতা আছে আস্তে ছোট দুনিয়ার মধ্যে হিন্দু শাস্ত্রের মধ্যে তিনজন হচ্ছে সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজন হচ্ছে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা নারায়ণ হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা হচ্ছে পালনকর্তা আর শিব শিব শঙ্কর যাকে বলা হয় মহাদেব এই মহাদেব হচ্ছে পালনকর্তা মহাদেবের যিনি বিবি এই মহাদেবের বিবির নাম ছিলেন যার নাম ছিলেন পার্বতী এই পার্বতীকে নিয়ে আসতে ছোট এই পার্বতীকে নিয়ে স্বর্গলোক থেকে মানে কৈলাস ভবন থেকে পার্বতীকে নিয়ে একটু রঙ্গরস করার জন্য শিবশঙ্কর চলে গেছেন জঙ্গলের মধ্যে তারা জঙ্গলের মধ্যে গিয়া জঙ্গলের মধ্যে হিন্দুদের মধ্যে একটা খেলা আছে নদীর মধ্যে নেমে যে খেলা খেলে যেটাকে বলা হয় জলকেলি খেলা আর এই জলকেলি খেলা খেলতে পারে একমাত্র স্বামী এবং স্ত্রী এই জলকেলি খেলা খেলতে গেছেন কে কে শিবশঙ্কর মহাদেব আর পার্বতী তারা হচ্ছেন স্বামী স্ত্রী মহাদেব আর পার্বতী দুজন একটা জঙ্গলের মধ্যে গিয়া তারা দুইজন মিলে এই জলকেলি খেলে আর ওই জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতে আসছে এক রাজা যেই রাজার নাম ছিলেন ইলা রাজা এই ইলা রাজা ঈশা এই হরিণ শিকার করতে 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 হঠাৎ করে এক জায়গার মধ্যে গিয়ে দেখে একটা পুকুরের মধ্যে এই মহাদেব আর পার্বতী দুইজন মিলে জলকেলে খেলতেছে আর তাদের জলকেলে খেলা দেখতে এত সুন্দর ওই ইলা রাজা হরিণ শিকার করা ভইলা তিনি ওই পার্বতীর দিকে আর মহাদেবের দিকে তিনি তাকিয়ে আছে জঙ্গলের এক কোণা থেকে একটু ফাঁকা দিয়ে তিনি যখন দেখতেছে এক মুহূর্ত দুই মুহূর্ত তিন মুহূর্ত চার মুহূর্ত এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে কিভাবে যেন পার্বতীর লক্ষ্য পড়ে গেছে যে ওই লোকটা আমাদের দেখতেছে
আর এই ইলা রাজা এই পার্বতী আর মহাদেবকে দেখার সঙ্গে সঙ্গে একটু ভয় পেয়ে গেছে মহাদেব আর পার্বতী তাড়াতাড়ি তাদের কাপড় চোপড় পাল্টাইলেন কাপড় চোপড় পাল্টায়া চলে গেছে রাজার কাছে হে রাজা তুমি জানো স্বামী এবং স্ত্রী কোন জায়গায় যদি স্বামী স্ত্রী এক জায়গায় সময় দেয় সেখানে আরেকজন যাওয়া উচিত না আর আমি এখানে আমার স্বামীকে নিয়া বা আমার মহাদেবকে নিয়া আমি জলকেলি খেলতেছি এখানে তুমি আসলা কেন এই কথা বলাতে ওই পার্বতীর কাছে ইলা রাজা বলে দেবী আপনি আমাকে মাফ করে দেন আর মাফ করার বদলে দেবী আরো রাগ হয়ে গেলেন পার্বতী আরো রাগ হয়ে বললেন তোমাকে আমি তো মাফ করব দূরের কথা যাও তুমি আমি নারী আমার রূপ দেখছো আমার যিনি স্বামী মহাদেব তার রূপ দেখছো তুমি পুরুষের রূপ দেখছো তুমি তুমি নারীর রূপ দেখছো এই জন্য আমি তোমাকে অভিশাপ করলাম তুমি ছয় মাস থাকবা পুরুষ হইয়া ছয় মাস থাকবা নারী হইয়া মহাদেব এই কথা শুনে ইলা রাজা কয় মা গো আপনি আমার এই বর দিলেন কেন কই তুমি যে নারী রূপ দেখছো এই নারী রূপ দেখে তোমার প্রতি নারীর প্রতি যেন লোভ না আসে এই জন্য তোমার ছয় মাস নারী বানাইছি কই তাহলে নারী নাম নারী মাইনা নিলাম তাহলে পুরুষ বানাইছেন কেন কই পুরুষ বানাইছি এই জন্য যে তুমি তো একটা পুরুষের রূপ দেখছো যদি তোমার পুরুষ বেশি হইতে মনে চায় এই জন্য তোমার নারী বানায় রাখবো যখন নারী হইতে মনে চায় তখন পুরুষ বানায় রাখবো আচ্ছা গেল এইটা এইবার এইবার ইলা রাজার তার তার যে রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদে তার ছয় মাস গিয়ে তিনি রাজত্ব করে ছয় মাস পরে তিনি একটা ঘোড়া নিয়ে চলে যায় জঙ্গলের দিকে গিয়া যেই ছয় মাস তিনি নারী হয়ে থাকে ওই ছয় মাস থাকে তিনি জঙ্গলে আর যে ছয় মাস তিনি পুরুষ থাকে এই ছয় মাস পুরুষ হয়ে গিয়া তিনি রাজত্ব করে একবার এই ইলা রাজা যখন তার নারী হওয়ার সময় হয়েছে তিনি চলে গেছে জঙ্গলের মধ্যে গিয়ে তিনি নারীর রূপ ধরছে নারীর রূপ ধরে এক জায়গায় চুপ করে বসে আছে এই জায়গার মধ্যে আসছে এক বিরাট বড় পেতাত্মা যাকে বলা হয় অসুর এই অসুরদের মধ্যে একজন বিরাট বড় পালোয়ান ছিলেন যেই অসুরদের যেই পালোয়ান ছিলেন এই অসুরদের পালোয়ান আইসা ডাক দিয়া কয় এই নারী তুমি কে তোমার বাড়ি কই তোমার ঠিকানা কই এখন ইলা রাজা মনে মনে চিন্তা করে আমি হচ্ছি একটা পুরুষ আমারে বর দিছে নারী হওয়ার জন্য এই জন্য নারী হয়ে গেছি এখন আমি আমার বাবার নাম বলুম কি বাবা নাম আর তিনি বলতে পারে না শেষ পর্যন্ত ভূতনাথ এই ভূতনাথ ওই ইলা রাজাকে দেখে পছন্দ করে ভূতনাথ জোর করে গিয়া এই ইলা রাজার বিয়ে করছে ইলা রাজার বিয়ে করছে বিয়ে করে সংসার করছে সংসার করতে 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 যখন তার মোটামুটি ছয় মাস গর্ভ হয়েছে ছয় মাস গর্ভ হওয়ার পরে তার নারী হওয়ার সময় শেষ এখন তিনি আবার পুরুষ হয়ে যাবে এইবার প্রভুর কাছে ডাক দিয়ে বলে প্রভু তুমি তো আমার নারীও বানাইছো পুরুষও বানাইছো তাতে তো আমার আপত্তি নাই একটা নারী গর্ভধারণ গর্ভপাত হইতে সময় লাগে দশ মাস দশ দিন কিন্তু প্রভু আমি তো দশ মাস আর নারী থাকতে পারবো না আমি নারী থাকতে পারবো মাত্র ছয় মাস এখন তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আমার যে সন্তান গর্ভের মধ্যে এই সন্তান আমি প্রসব করবো কি দিয়া তখন মহাদেব তাকে বর দিলেন যাও মহাদেব বর দিলেন আমি তোমাকে বর দিলাম তুমি যখন নারী হয়ে থাকবা তখন এই সন্তান থাকবে তোমার গর্ভে আর তুমি যখন পুরুষ হয়ে যাইবা তখন তুমি পুরুষ হয়ে গেলে তোমার এই সন্তান প্রসব হবে তোমার উরু মানে তোমার জানুর মাধ্যমে তার উরুর এই সন্তান পয়দা হয়েছিল উরুর মাধ্যমে এই জন্য সন্তানের নাম নাম রেখেছিলেন উরু বামা এই তো তাহার কথা ছিল দিলাম শেষ করিয়া ওরে আরো কথা বইলাই আমায় ফেলেছে মারিয়া রে কথা ধরতে পারি সামনের দিকে বেইরা যাইব আমি তাড়াতাড়ি ওরে সামনের দিকে বাড়িতে চাই ছোট্ট একটা প্রশ্ন জানাই ছোট্ট একটা প্রশ্ন করবো আসরের ভিতরে আমার কথাই আপনি এবার দিবেন সই করে ওরে তারে কি আর পাশরি এবারে বলো
বুঝি আসছে এখানে যারা আছেন আমার মনে হয় চার ভাগের তিন ভাগই মোটামুটি বিবাহিত তাই না তিন ভাগই বিবাহিত না তিন ভাগ না মোটামুটি চার ভাগ করতে গেলে অর্ধেক ভাগ বোধহয় বের হবে দুই চার জন বের হবে অবিবাহিত আর সব বেশিরভাগই বিবাহিত আমার সর্বপ্রথম আমার সর্বপ্রথম আমাদের চন্দ্র সরকারের কাছে জানার বিষয় চন্দ্র সরকার আপনি বলবেন এই দুনিয়ার মধ্যে এমন একজন নারী ছিল প্রত্যেকটা নারীর জন্য থাকে একটা আর এই দুনিয়ার মধ্যে এমন একজন নারী ছিল যেই নারীর ছিল জন্য ছিল দুইটা ঝামেলা আপনার কাছে আমার জানার বিষয় একটা জনি দিয়া আসতে একটা জনি দিয়া তিন রকমের রস আসে একটা হচ্ছে মূত্র একটা হচ্ছে রজ একটা হচ্ছে রক্ত এই তিনটা তিনটা দিয়া একটা জনির মধ্যে তিনটা কর্ম করা যায় তাহলে একটা জনি দিয়ে যদি তিনটা কর্ম করা যায় তার দুইটা জনি হওয়ার কারণ কি আচ্ছা বেটা তারে কি আর ভাষো নিতে পারে বলো সুন্দর একটা কথা বলছে আমি কথাটা আগেই তুলে ধরছি যে নারী হতে জগৎ পয়দা আপনি বলেছেন নারী হইতে জগৎ পয়দা আর আমি আমার আল্লাহর হাদিসে কুদসির মধ্যে পাইলাম আওয়ালামা খালাকলাহন খালাকলাহন মিন নুরি আল্লাহ পাক আল্লাহর নূরের নবী পয়দা নূর নবীর নূরে সারা মাখলুকাত পয়দা এর মধ্যে আপনার গানের মধ্যে মা ফাতিমা সম্পর্কেও একটা কথা রয়ে গেছে এই জন্য আমি মা ফাতিমা সম্পর্কে আপনার কাছে জানতে চাই এই দুনিয়া এই পৃথিবী পয়দা হওয়ার আগে এই পৃথিবী পয়দা হওয়ার আগে মা ফাতেমা সাতটা কর্ম মা ফাতেমা সাতটা কর্ম করছিলেন এই সাতটা কর্মের জন্য আল্লাহ পাক তাকে নিজে খুশি হইয়া নিজে সাতটা নাম দিছিল সাতটা কর্মের জন্য আমার আল্লাহ মা ফাতেমাকে সাতটা নাম দিয়েছিলেন এই নাম সাতটা কি কি দয়া করে বলবে তারে কি আর পাশে দিতে পারে বলো যখন আমি মঞ্চে আসছি পরি মঞ্চে যখন বসছি তখন সবাই মিলে বললেন যে কানন ভাই আমি আপনারা যে পালাগান করবেন পালাগান করেন পাশাপাশি একটা করে দাদা যে খালেক দন সাহেবের গান রাখবেন একটা গান গাইতে হবে খালেক দন সাহেবের একটা পালার তো আমি আমার পালাও ঠিক রাখলাম আবার পালা ঠিক রেখেই খালেক দন সাহেবের একটা গান তুমি কার ঘরে র মনি গো তোমায় লাগে চিনি চিনি কপালে তিলকের ফোঁটা চিকন গোয়ালিনি চিকন গোয়ালিনি তুমি কার ঘরে র মনি গো নারী
দাঁতে মেকি কালো তার মাথার বেনি কপালে পিরকির ফুটা চিকুন গোয়ালিনি চিকুন গোয়ালি কলঙ্কিনী কপালে তিলকের ফোঁটা চিকুন গোয়ালিনী চিকুন গোয়ালিনী কপালে তিলকের ফোঁটা চিকুন গোয়ালিনি চিকুন গোয়ালি তুমি কার ঘরে কাল নাগিনি কপালে তিলকের ফোঁটা চিকুন গোয়ালিনি চিকুন গোয়ালিনি কপালে তিলকের ফোঁটা কপালে তিলকের ফোঁটা চিকুন গোয়ালিনি কপালে তিলকের ফোঁটা চিকুন গোয়ালিনি কপালে তিলকের ফোঁটা চিকুন গোয়ালিনি হ্যালো হ্যালো ভাই
হ্যালো মাইকম্যান ভাই, আমার বেহালাটা পারবে? আজকে আমার পুরুষ ভাইকে তার বলা কর জন্য, তবে পালাটা ভালোই হচ্ছে, তারপর কেন জানি লোক একটু উঠা বসা বেশি করতেছে, কারণ নারী পুরুষ এই এলাকাটা হচ্ছে সাধকের এলাকা। সত্য কথা, আমি যতটুকু জানি। মাশাল্লাহ মাশাল্লাহ, কপাল খুলছে আমার সেই আলয়ন বাজারের মেম্বার সামিত মেম্বার সাহেব এই কনসার্টের জন্য তাদেরকে 500 টাকা পুরস্কৃত করছেন। ধন্যবাদ। এখন যে ভূত দেখা, আমি 3-4টা বাড়ি বেশি দিলেন, এতক্ষণ দিলেন না কেন? টাকার মুখ দেখে আইসা দিস এখন। যাক ভালো, তবে এই এলাকাটা হচ্ছে সাধকের এলাকা আমি যতটুকু জানি। আমি ছোটবেলা থেকে এলাকায় গান করি, এই এলাকায় বেশিরভাগ পালা চলে নবুয়াত বেলায়েত, পালা চলে গুরু শিষ্য, পালা চলে গুরু ভক্ত, পালা চলে শরিয়াত মারফত, নয়তো চলে হাসর কিয়ামত। এ ব্যতীত এলাকার মধ্যে নারী পুরুষ পালা চলে না আমি যতটুকু জানি, আমি আমার জ্ঞানের পরিধি থেকে বলছি। তারপরেও আজকে পালাটা একটু ব্যতিক্রম নারী পুরুষ, তারপরেও গান কিন্তু ভালো হচ্ছে, কারণ অশ্লীল কোনো কথা আমরা উভয় শিল্পী কেউ বলছি না। তবে এদেশের মানুষ অত্যন্ত জ্ঞানী এবং গুণী, কারণ এদেশের মাটিতে একজন বাউল সম্রাটের জন্ম, যিনি আমার বাবাজি বাংলার বাউল সম্রাট ছিলেন, পরশালী দেওয়ান। এই পাশেই তার বাড়ি, সেই এলাকার মানুষ, আপনারা সোনার মানুষ। তোমার আমার দরদি আমাকে বললেন, আমি একটি মিউজিকের সঙ্গে গান গিয়েছিলাম, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বলে এখানে যারা আছে পোশাক পরা তো সাদা, তাহলে আপনি সাদা সাদা কালা কালা বললেন। ভাই আপনি বোধহয় লক্ষ্য করে দেখেন নাই, পোশাকটা সাদা কিন্তু অনেক ভাইয়ের গায়ের রংটা কিন্তু কৃষ্ণবরণ, তাই না? অনেকের গায়ের রং কৃষ্ণবরণ, এর জন্য বলছি কালা কালা সাদা সাদা, মানে গায়ের রং কালা, তার পোশাক হলো সাদা, এর জন্য সাদা সাদা কালা কালা। আবার প্যান্টও দেখেন অনেকেরই কালো আছে, এর জন্যে সাদা সাদা কালা কালা। এটা তো বুঝতে হয়, এটা না বোঝার কোনো কিছু নাই। আমার গান ছিল, নারী হইতে জগৎ পয়দা ছোট, নারী হইল সৃষ্টির মূলে, সাধক যারা সাধন করে পরে মায়ের চরণ তলে। এখন বলে নারী হইতে সৃষ্টি, নারী হইতে জগৎ পয়দা হলো কিভাবে?
এই সৃষ্টি জগৎ তো সৃষ্টি হয়েছে আমার আল্লাহর নূরে আল্লাহর নূরে সৃষ্টি হয়েছে তাতে কি আমার আল্লাহ তো মহেশ্বর আমার এই গানের মধ্যে কি বলেছে এই পাক পান যতন এবং আত্মা রূপে আমার আল্লাহ ওই ডিমের ভিতরেই ছিল আপনি যার কথা বলছেন আমার স্রষ্টা ওই ডিমের ভিতরেই ছিল আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি আপনি বলতেছেন সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে মুহাম্মাদি নূর তা মুহাম্মাদি নূর যদি সৃষ্টি হয় আপনি কি এটা জানেন না আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি নূরে যদি হয় তাহলে এটা স্ত্রীলিঙ্গ নূর যদি হয় নূরে হয় নূর হইলে পুরুষ আর নূরি হইলে দেখবেন কোন পুরুষের নাম কিন্তু নূরি রাখে না রাখে বাবা কোন পুরুষের নাম যদি রাখা হয় তাহলে রাখা হয় নূর আর যদি কোন নারীর নাম রাখা হয় নূরি তাই আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে মুহাম্মাদি নূর আর মুহাম্মাদি নূর যখন সৃষ্টি করা হয়েছে আমার দয়াল নবী সর্বপ্রথম ছিলেন কি ময়নার গলার হার হার এই ময়নার গলার হার তিনি ছিলেন ময়না রূপে আর তিনি যদি ময়না রূপে থাকে ময়না তো একটা নারী তার কানের মধ্যে দুল ছিল হাসান হুসাইন ছিল দুই কানের বালি হাসান হুসাইন ছিল দুই কানের বালি আমার মা ফাতেমা ছিল গলার হার হয়ে এবং ময়ূরিনী ছিল রূপে ছিল আমার দয়াল নবী নিজেই দেখানো যদি ধরতে যান সৃষ্টির মূলেই নারী কিন্তু আবার তিনি এক কথাই বলে গেলেন যে চন্দ্রা তুমি একদিকে বলতে পারো যে নারীর থেকে পুরুষের সৃষ্টি সেটা কি একজন নারীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম দেয় সেদিকে বলতে পারো যে নারীর থেকে পুরুষের সৃষ্টি কিন্তু তুমি এইটাকে জানো না পুরুষে যদি না দেয় তাহলে নারী পাইব কই বলে পুরুষে যদি না দেয় তাহলে নারী পাইব কই এটা তো সৃষ্টির অনেক পরের কথা বিষয় হইছে কি বলেন এক কিপটা পুরুষ ওই কিপটা পুরুষের ঘরে হইছে কি মধুর মাছির চাক পড়ছে মৌমাছির চাক ওই মৌমাছির চাক পড়ছে ওই পুরুষ হলো কিপটা এখন একটা মৌমাছি চাক যারা কাটে তাদেরকে আইনা যে অর্ধেক মধু দিবে বা 200-300 টাকা দিবে এটা দিবে না তিনি বলতেছে একটা কাজ করো স্ত্রীরে বলতেছে একটা কাজ করো আমি এইখানে দাঁড়াই তুমি আমার ঘরের উপর উঠো উঠেই মৌমাছির চাকটা কাটো কই স্বামী কেমন বললেন একটু বিয়াদবি হয়ে যায় না আমি আপনি আমার স্বামী আপনার কাঁধের উপরে আমি পা দেব বলে আমি তোমার স্বামী আমি বলছি তুমি উঠো স্ত্রী কাঁধের মধ্যে পা দিয়া ওই মৌমাছির চাকটা কাটার জন্য কাটতেছে যখন কাটছে মৌমাছিতে একটা কামড় দিছে পরে দিছে পুসরাপ কইরা পুসরাপ পড়ছে পরে পুরুষ তো হা করে রইছে একবারে ওই পুসরাপ একবারে গালের মধ্যে গিয়া পড়ছে কয় কিরে নুনতা নুনতা লাগে কেন কয় মধু মনে হয় পাকে নাই আজকে আমার পুরুষ মনে হয় পাকে নাই ওনার যে কথাবার্তা সবই কাঁচা উনি আজকে পাকে নাই পাকলে হয়তো বা পাকা পাকা কথাই বলতো কারণ কোথায় এই দুনিয়ার মধ্যে আসলো তখন তো একটা পুরুষ বীর্য দিল তারও আগের কথা আমি সৃষ্টির মূলের কথা বলেছি আপনাকে এবার একটি গান গাই আমার নারীর পালা হইতে আম্মারা বইনেরা আপনারা চিন্তা করেন না আমি আসি ভয় নাই এবার আরেকটি গান আমি রেখে যাই ধন্যবাদ নারী হয় সম্মানের পাত্র নারী হয় সম্মানের পাত্র সম্মান দিছে রাসূল আল্লাহ করয় অবহেলা কেন করয় অবহেলা এই নারী হয় সম্মানের পাত্র নারী হয় সম্মানের পাত্র সম্মান দিছে রাসূল আল্লাহ করয় অবহেলা কেন করয় অবহেলা ওরে নারী হয় সম্মানের পাত্র নারী হয় সম্মানের পাত্র সম্মান দিছে রাসূল আল্লাহ কেন করয় অবহেলা একদিন দিনের নবী রাসূল আল্লাহ দরদিরে মেরাজেতে নিলেন আল্লাহ
বুরাক রূপে উম্মে হানি ছিল সে পহেলা ওরে ছিল সে পহেলা আরে ছিল সে পহেলা দিনের নবী রাসূলুল্লাহ তারে মিরাজেতে নিল আল্লাহ ওরে দেখো উম্মে হানি বুরাক রূপে ছিল সে পহেলা আরে ছিল সে পহেলা আরে ছিল সে পহেলা নারীর পৃষ্ঠ চরে গেল চরে গেল ইউরে দিনে রাসূলুল্লাহ ওরে দিনে রাসূলুল্লাহ শেষে আল্লাহর শুনে দিদার হলো আল্লাহর শুনে দিদার হলো আল্লাহর শুনে দিদার হলো নবীজি পারে নাই একলা করয় অবহেলা কেন করছয় অবহেলা করয় অবহেলা কেন করয় অবহেলা ওরে নারী হইছো মানের পাত্র নারী হইছো হিন্দু শাস্ত্রে মহাকালী কত নিজের হাতে দিল বলি ওরে সেই কথা কেন ভুলে গেলি ওরে বেটা শালা আরে ওরে বেটা শালা আরে ওরে বেটা শালা হিন্দু শাস্ত্রে মহাকালী কত নিজের হাতে দিল বলি সেই কথা কেন ভুলে গেলি ওরে বেটা শালা আরে ওরে বেটা শালা আরে ওরে বেটা শালা মহাদেব দেখিয়া একদিন মুখ করিল কালা আরে মুখ করিল কালা পাগলে মনে মনরে মহাদেব দেখিয়া একদিন মুখ করিল কালা আরে মুখ করিল কালা শেষে মা কয় পুরুষ বড় সর্বগুণে নারীও কম না নারীও সর্বগুণেই গুণান্বিত নারী হয় সম্মানের পাত্র যারে সম্মান দিছে আমার রাসূলুল্লাহ একদিন মা হালিমা তিনি একটা রাস্তা দিয়ে যায় আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিককে নিয়ে বসে আছে ওইদিকে যাওয়ার পথে আমার মা হালিমাকে দেখেই ডাক দিয়ে তার মাথার যে পাগড়ি ওই পাগড়িটাকে খুলে মা হালিমাকে বসতে দিলেন তার মাথার পাগড়ি খুলে একজন নারী মা হালিমা তাকে বসতে দিলেন তাহলে নারীকে কত সম্মান করেছেন আর আপনি পুরুষ হয়ে নারীকে অবহেলা করবেন তাহলে আপনার কোথাও কোনো হিসাব ঠাই হবে না কারণ এই নারীকে ভজলে তুমি একজন আল্লাহর ওলিও হতে পারো যেমন আল্লাহর ওলি হয়েছিল বাইজিদ বোস্তামি তিনি কিন্তু আগে ওলি হয়ে জন্ম নেন নাই তিনি মা একদিন মা জননী বাইজিদকে বলে বাইজিদ বাবা এ শার্প টাইম বলে বাবা আমাকে একটু পানি খাওয়াবা বলে মা আমি তোমার জন্য এখন পানি নিয়ে আসতেছি পানি নিয়ে আসতে আসতে দেখে মা জননী ঘুমায় পড়ছে বাইজিদ বসতো আমি মনে মনে ভাবে আরে আমার মা ঘুম আসছে এখন যদি আমি আমার মাকে ডাকি আমার মার ঘুম ভেঙে যেতে পারে ঘুম ভাঙলে হয়তো বা সারা রাত্রে তার আর নাও ঘুম আসতে পারে আমি আমার মাকে ডাকবো না আমার মা যখন উঠবে আমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো যখন পানি চাইবে তখনই আমি পানি দেব সারাটা রাত্র চলে যায় ফজরের আজান পড়েছে আজানের শব্দে মারে ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখতেছে বাইজিদ হাতের মধ্যে গ্লাস বলে বাবা তোমার হাতে গ্লাস এখন কয়টা বাজে বলে মা এখন তো ফজরের আজান দিচ্ছে বলে বাবা তুমি সারা রাত্র কি পানিটা নিয়ে দাঁড়িয়েছিলে বলে হ্যাঁ মা তুমি কখন আবার ঘুম ভেঙে আবার পানি চাও আমি যদি তোমাকে তখন পানি না খাইতে পারি সেজন্য মা আমি সারা রাত্র ঘুম আসি নাই বলে মাওলারে আমার বাইজিদ আমাকে পানি খাওয়ানোর জন্য সারাটা রাত্র আমি আম্মা
লম্বা সে কাটিয়ে দিল হে মাওলা তুমি আমার বাইজিত কাউলিয়ার খাতায় নাম লেখাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেল যার নাম বাইজিত বস্তামি শেখপুরি শেখপুরি দাউলিয়া মায়ের দোয়ায় আল্লাহর ওলি শেখপুরি দাউলিয়া ও মায়ের দোয়ায় আল্লাহর ওলি আজকে আপনি আমার সেবা করেন আমার ভজনা করেন দোয়া করে দিব আল্লাহর ওলি হয়ে যাবেন আমার ভজনা করবেন না আমার সাধনা করবেন না তাহলে ওই যে ফকির কয় না মানুষে ওই ফকিরই কইব আর আমার সাধনা করবেন আমার ভজনা করবেন ডাইরেক্ট আল্লাহর ওলি হয়ে যাবেন যেই ভাবেতে কথা বলে আমার গুণের ভাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চায় কেমন জানি করে আজকে আমার পুরুষ ভাই বন্ধু হে বন্ধু হে পুরুষ হে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া ধীরে ধীরে কথার জবাব যাব দিয়া শুনে নিবেন আসরেতে আমার আশিক ভাই বন্ধু হে বন্ধু হে বন্ধু হে আগুন জ্বালাই ফেলাইছে একবারে এজন্য ফায়ার থামতেছে না প্রশ্ন করলেন আমার মা ফাতেমা তো জোহরা আমার আল্লাহ পাক আমার মা ফাতেমাকে সাতটি নাম দিলেন এই সৃষ্টির মূলে সেই সাতটি নাম কি নাম এবং এই নামগুলি কি আমার কাছে তিনি জানতে চেয়েছেন সেই নামগুলি হচ্ছে একটি প্রথম নামটাই তার ফাতেমা দ্বিতীয়তে জান্নাত তৃতীয়তে খাতুন উম্মুল মমিনিন তাহেরা জোহরা এখানে পাওয়া গেছে সাতটা আবার আরেক জায়গার মধ্যে পাওয়া গেছে দশটা তার মধ্যেও প্রথমে হচ্ছে ফাতেমা সিদ্দিকা রাজিয়া মজিয়া জাকিয়া জাহেরা বতুল উম্মুল হাসান খাতুনে জান্নাত উম্মুল আয়েশা বরকত এক জায়গায় পাওয়া গেছে সাতটা আরেক জায়গায় পাওয়া গেছে দশটা এই ছিল তার কথা একটি কথার জবাব দিলাম এবার আরেকটি বিষয় তার যে কোন নারীর একটা নারীর তো একটাই যোনি থাকে তো কোন নারীর দুইটা যোনি ছিল শখ আল্লাহ একটা যোনি দিয়ে তো মূত্র এবং রজ রক্ত তিনটাই প্রবাহিত হয় তাহলে আরেকটা যোনি দিয়ে তিনি কি করতেন বিষয়টা কি যার নাম ছিল যার নাম ছিল গান্ধারী ওই গান্ধারীর দুই পাটি দাঁত ছিল তার গোপনাঙ্গের মধ্যে যখন গোপনাঙ্গের মধ্যে দুই পাটি দাঁত থাকে তিনি তার স্রষ্টার কাছে ফরিয়াদ করে মাওলা আমার গোপনাঙ্গের মধ্যে যে দুই পাটি দাঁত এই দাঁত যদি কোনো পুরুষের কাছে যদি এই দাঁত নিয়ে আমি যাই তাহলে তো কোনো পুরুষ আমাকে রাখবে না তখন কি উপায় তখন আমার স্রষ্টা পাক তিনি কি করলেন গান্ধারীকে আরেকটি জুনি দিলেন যেই জুনি দ্বারা তিনি স্বামীর সঙ্গে মিলন করলেন এবং সেই ঘরে সন্তানও হইলেন যিনি ছিল গান্ধারী এটা তো দুইটা জুনির কথা আপনি বললেন তো এমন একটা পুরুষ ছিল অকাম করবার কারণে তার 1000 জুনি হয়ে গেছিল নারী রয়েছে দুইটা তাতে সমস্যা কি এক পুরুষের গায়ে 1000 জুনি হয়ে গেছিল কারণ ছিল কি এটা আপনি বলবেন সেই পুরুষ ছিল কি তার অপরাধটা ছিল কি
আরেকটা কথা বলবেন এমন একজন পুরুষ ছিল এমন একটা অকাম করেছিলেন সেই সেই অকামের কারণে তার 100 দররা বাড়ির হুকুম হয়েছিল 70টা দররা বাড়ি যখন তাকে মেরেছে একবারে ভেটকি ধরে মারা গেছে আর বাকি 30টা বাড়ি তার কবরের মধ্যে মারা হয়েছিল তাহলে নিশ্চয় এটা কোনো বড় অপরাধ আপনি বলবেন যে কি বড় অপরাধ তিনি করলেন 70টা বাড়ি তাকে মারলেন মারার সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন বাকি 30টা মারি তার বাড়ি তার কবরের উপরে মারা হইল সে ছিল কে সেই পুরুষটা ছিল কে এই বিষয়টা কি এই দুটি কথাই রইল ধন্যবাদ নারী হয় সম্মানের বস্তু সম্মান দিবেন রাসূলুল্লাহ কাজ করে অবহেলা করে এই চন্দ্রার শনে করলে বড়াই কানন তোমার বাসার কোনো ভরসা নাই ভেটকি ধরবে ভেটকি ধরবে ওরে কত জনের করলো বড়াই দুই বা গেল বেলা আরে দুই বা গেল বেলা আরে দুই বা গেল বেলা নারীর শনে করলে বড়াই বাবা 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 পুরুষ তোমার বাসার কোনো ভরসা নাই বাজান আমি কিন্তু আপনাদের বলতেছি না আমি কিন্তু আজকে শুধু কানন দেওয়ানরই বলতেছি কারণ আপনারা হচ্ছে কি আমার মতো মায়ের সন্তান আমি আপনাদের কেন বলবো ইনও মায়ের সন্তান কিন্তু আজকে তো উনি নারী পুরুষ পালাত ওনার সাথে আপনাদের সাথে না আপনারা হচ্ছেন গিয়ে মায়ের সন্তান আপনারা সবারই সাথে সমতল হয়ে চলবেন তাই বলেছে নারীর শনে করলে বড়াই কানন ভাই বাসার কোনো ভরসা নাই ওরে কতজনে করলো পরে তা দুই বা গেছে বেলা আরে দুই বা গেছে বেলা আরে দুই বা গেছে বেলা আমার আল্লাহ নিজে মা ডাকিল মন করাই উতলা আরে মন করাই উতলা পাগল মনে মনরে আল্লাহ নিজে মা ডাকিল ফাতে মারে হইয়া এই নারী হয় সম্মানের পাত্র নারী হয় সম্মানের পাত্র যারে সম্মান দিছে রাসূল আল্লাহ করয় অবহেলা কেন করছয় অবহেলা কেন করয় অবহেলা কেন করয় করে পালার গান একটু করে বিচ্ছেদ গান রাত এখন একটু ভার তাই আমি আমার মন থেকে মন নিয়ে একটি বিচ্ছেদ গান রাখি তারপরে দেখি আবার আমার প্রতিপক্ষ কি বলে আমি সেদিকে বলা পাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শুরু করব আবার এক মিনিট ওই যে বলতেছে পিরিতে রনলে আমি লোক সমাজে হইলাম দোষী আমি এই লোক সমাজে হইলাম দোষী
যারে তুমি মন দিয়েছ আদরে যতনের সই আদরে যতনে যারে তুমি মন দিয়েছ বন্ধু আদরে যতনে হইব আদরে যতনে যারে তুমি আদরে যতনে ওরে দুশমনেরা পাইয়া তারে ওরে দুশমনেরা পাইয়া তারে রশিদ ভাই দুশমনেরা পাইয়া সামাদ ভাই রে ওরে ভুলাইলো কে মনের বন্ধু পিরিতে রাইবার ব্যথা এই ভবে যে হারাই সে জানে রে সই যে হারাই সে জানে বন্ধু রে হা রাইবার ব্যথা জগতে যে হারাই সে জানে সই গো যে হারাই সে জানে আমার দয়াল রে হা রাইবার ব্যথা এই ভাবে যে হারাই সে জানে তরিকার ভাই যে হারাই সে জানে ওরে তুমি নিঠুর কি বুঝিবা ওরে তুমি নিঠুর কি বুঝিবা তুমি নিঠুর কি বুঝিবা মাথা ভাঙিলে পাষাণের বন্ধু পিরিতের কত জ্বালাইবারে বন্ধু তোমার পীড়িতের অনলে আমি লোক সমাজে হইলাম দোষী শুধু তোমারই কারণে দয়াল রে হারাইবার ব্যথা এইভাবে যে হারাই সে জানে তুমি নিঠুর কি বুঝিবা মাথা ভাঙিলে পাষাণে এই গানটি প্রত্যেকটা মানুষ যখন গান লেখে তার ভিতরে একটা কাহিনী থাকে কাহিনীর বাইরে একটা লেখক একটা গীতিকার কখনো গান লিখতে পারে না বন্ধুরে হারাইবার ব্যথা যে হারাই সে জানে তুমি নিঠুর কি বুঝিবা ভাঙিলে পাষাণে আপনারা অনেকেই জানেন যিনি তাপস কুলের শিরোমণি ছিলেন যার নাম ছিল রাবেয়া বশ্রী রাবেয়া বশ্রী যখন রাত্র অধিক হইত তখন আগুন আগুন করে চিৎকার মেরে উঠত গ্রামবাসীরা লোকজনেরা দৌড়ায় আসত আয়সা রাবেয়া বশ্রীকে প্রশ্ন করত হে রাবেয়া তুমি প্রতিদিন রাতে মানুষের ঘুম ভাঙো আগুন আগুন করে চিৎকার করো ও রাবেয়া একটা দিন আইসাও তো তোমার ঘরের একটা কোণার মধ্যে একটু আগুন দেখলাম না তাহলে তুমি কেন মানুষের ঘুম ভাঙো রাবেয়া
আজকে আমরা গ্রামবাসী বলছি তুমি যদি আর একবার আগুন বলে চিৎকার দাও তোমার ঘরের যদি কোথাও এসে আমরা আগুন না পাই তাহলে আমরা কিন্তু সত্যি সত্যি তোমার ঘরের মধ্যে আগুন জ্বালাই পোড়াই দেব পরের দিন ঠিক রাত্রে যখন দুইটা বাজে রাবিয়া বশির অন্তরে যখন হাসান বশরি তার মুর্শিদের নাম আল্লাহর নাম যখন স্মরণ হয়েছে আবার ওই আগুন আগুন করে চিৎকার করছে গ্রামবাসীরা যায়া বলতেছে রাবিয়া আজকে তুমি তোমার আগুন কোথায় ধরছে কোথায় জ্বলছে আজকে আগুন দেখাইবা তা না হলে সত্যি সত্যি তোমার ঘরে আগুন জ্বালাই দেব রাবিয়া বশরি বলে তোমরা আমার ঘরে আগুন জ্বালাইবা তার আগে আমার হাতের মধ্যে একটা ছুরি দাও আমি তোমাদেরকে দেখাই আমার ঘরের কোথায় আগুন জ্বলে রাবিয়া বশরির হাতের মধ্যে একটা ছুরি দেওয়া হলো হাতটা কেটে ফেললো একটা সাধারণ মানুষের হাত কাটলে যেমন রক্ত বের হয় রাবিয়া বশরির রক্ত বের না হয়ে শুধু পোড়া ছাই বের হইতে লাগলো সে পুড়ে গিয়েছিল তার মুর্শিদ প্রেমে তাই বলছে আমারে আর কত জ্বালাইবি রে আমার বন্ধু তোর পীড়িতের অনলে বন্ধু রে হা রাইবার ব্যথা এইভাবে যে হারাই সে জানে লসই যে হারাই সে জানে বন্ধু রে হা রাইবার ব্যথা জগতে যে হারাই সে জানে সই গো যে হারাই সে জানে বন্ধু রে হা রাইবার ব্যথা যে হারাই সে জানে ওরে তুমি নিঠুর কি বুঝিবা ওরে তুমি নিঠুর কি বুঝিবা তুমি নিঠুর কি বুঝিবা ওরে মাথা ভাঙিলে পাষাণের বন্ধু তোমার পীড়িতের তোমার যদি না হয় দয়া দুঃখী শানুর গানের সই দুঃখী শানুর গানে তোমার যদি না হয় মায়া দুঃখী শানুর গানে সইল চন্দ্রার গানে তোমার যদি না হয় মায়া চন্দ্রার এই গানে আমি অবিচারের বিচার চাইব আমি অবিচারের বিচার চাইব আমি ওই অবিচারের বিচার চাইব ওরে গিয়া আল্লাহর সামনের বন্ধু তোর পীড়িতের
ধন্যবাদ সম্মানিত মাশাআল্লাহ মাশাআল্লাহ রাশিদুল ভাই না আমরা কি করছি আমরা কি করছি রাশিদুল ভাই আমাদের মিউজিকে সন্তুষ্ট হয়ে যে মিউজিক বাজিয়েছি এই মিউজিক বাজানোতে 100 টাকা প্রশ্ন করলেন ধন্যবাদ তার প্রতি মারহাবা মারহাবা পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাদের যারা শ্রোতা এত সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করছেন এর জন্য আপনাদের সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি আবার পিছন থেকে অনেকে উঠেও গেছেন এই যে আর আয় বসে এই যে আয় বসে এটা গেল আচ্ছা আচ্ছা আমাদের আমার এই মিউজিক বাজানোতে সব সখীরে পার করতে নিব আনা আনা তোমার বেলায় নিব সখী তোমার গানে শোনা সখী গো এই মিউজিকটা বাজানোতে আমার চাচাজি সামাদ মেম সাহেব আরো 500 টাকা দিয়েছেন ধন্যবাদ তার প্রতি তো এবার আসতে মানুষের ভাষায় বলে কথায় কথা বাড়ে ভোজনে পেট ভরে কাছের সূত্র কথা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গায় আমাদের প্রতিপক্ষ শিল্পী আমি যে প্রশ্ন করেছিলাম যথাসম্ভব তার যতটুকু নলেজ বা তার যতটুকু জ্ঞান ওই জ্ঞান সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণভাবে তিনি যা জবাব দিয়েছেন তাতে আমার কোনো আপত্তি নাই আমার আপত্তিটা হচ্ছে এই জায়গায় কয়েকটা গান করলেন গানের মধ্যে বেশ কিছু কথা এই কথাগুলো আমার একটু একটুখানি লাগছে কথাটা বললেন আইরে মারহাবা মারহাবা আমার আমাদের মিউজিকে সন্তুষ্ট হয়ে আমাদের আশিক চুকদার সাহেব আমাকে আরো 1000 টাকা প্রশ্ন করলেন ধন্যবাদ তার প্রতি এইবার আমাদের চন্দ্র সরকার গান করলেন আসতে যদিও চন্দ্র সরকার বাইরে আছে আমি জানি তার তিনি অবশ্যই আমার গান শুনছেন তো চন্দ্র সরকার গান বললেন গানের মধ্যে বললেন বাইজিৎ বোস্তামি বাইজি আপনারা গিয়েছেন কিনা আমি জানি না চট্টগ্রামে আসতে চট্টগ্রামে একটা রওজা আছে যেই রওজার মধ্যে বড় বড় কাছি মুঠে অনেকে বলে বাইজিৎ বাজে বোস্তাম আসলে তার নামটা হচ্ছে বাইজিৎ বোস্তামি এই বাইজিৎ বোস্তামি আসতে এই মাইক্রোফোন হয়ে এই বসেন এমন কেন এত মানুষ কথা নাই আপনার কথা কেন আচ্ছা তো সেই বাইজিৎ বোস্তামির কথা বললেন যে বাইজিৎ বোস্তামি তিনি আউলিয়াত কামলিয়াত হাসিল করেছেন বা আউলিয়া হয়েছেন মায়ের দোয়ায় আবার বলতে লাগলেন শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদ আউলিয়া 3 বার 36 বছর সাধনা করে তারপরে কামলিয়াত হাসিল করেছেন নাকি মায়ের দোয়ায় এখন বাবাজি আমি তার প্রশ্নের যে কয়টা প্রশ্ন করেছেন আমি তার প্রশ্নের জবাব দিব জবাব দেওয়ার আগে আমার সর্বপ্রথম আমাদের চন্দ্র সরকারের কাছে আমার জিজ্ঞাসা রইল চন্দ্র সরকার যদি বাইজিৎ বোস্তামি তার মায়ের দোয়াতে তিনি আউলিয়া হয়ে থাকে তাহলে তিনি খেলাফত পাওয়ার জন্য একজন পুরুষ মানুষ গুরু ধরলেন কেন গুরুটা একটা মাইয়া ধরতে পারতো না হ্যাঁ পারতো গুরুটা একটা মেয়ে ধরতে পারতো গুরুটা পুরুষ ধরলো কেন শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদ আউলিয়া 3 বার 36 বছর সাধনা করছে 3 বার 36 বছর সাধনা করে তিনি কামলিয়াত হাসিল করলেন কিভাবে একজন গুরু ধরে আর সেটা ছিল একজন পুরুষ তো পুরুষ মানুষকে যদি গুরুই ধরতে হয় তাহলে মায়ের দোয়ায় সে কিভাবে আউলিয়াতি পাইল আমাদের মধ্যে একটু তুলে ধরবেন তুই যে আমার ঘরের গিন্নি দিবস না জানি তুই যে আমার ঘরের গিন্নি দিবস না জানি লো সজনি আমি তোর মনের খবর সব জানি লো সজনি আমি তোর মনের খবর সব জানি ওরে তুই যে আমার ঘরের গিন্নি দিবস না জানি ওরে তুই যে আমার ঘরের গিন্নি দিবস না জানি লো সজনি তার মনের খবর সব জানি তুমি আমার রাখিয়া ঘরে তুমি যাও হাট বাজারে আমার রাখিয়া ঘরে আমি যাই হাট বাজারে আমার
মারে রাখিয়া ঘরে তুমি যাও হাট বাজারে তোমার কাছে দিয়া যাই ছোরানি তুমি রাখো কি না রাখো তালা গোপন কথা যায় না বলা রাখো কি না রাখো তালা গোপন কথা যায় না বলা রাখো কি না রাখো তালা গোপন কথা যায় না বলা নাকি চুরি করে কাউরে খাওয়াও ননি লো সজনি আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন এমন অনেক গার্মেন্টসের লোক গার্মেন্টসের মহিলারা আছে চন্দ্র সরকারকে বলি না চন্দ্র সরকারের না চন্দ্র সরকারের মতো ওনার মতো এমন অনেক লোকজন আছে যারা ঘরে একজন আবার স্বামী বাইরে চলে গেলে ভিতরে রাখে আরেকজন রাখে না গোপন কথা যায় না বলা তুমি রাখো কি না রাখো তালা গোপন কথা যায় না বলা রাখো কি না রাখো তালা গোপন কথা যায় না বলা নাকি চুরি করে কাউরে খাওয়াও ননি লোক সজনি আমি তোর মনের খবর সব জানি সজনি আমি তোর মনের খবর সব জানি ওরে তুই যে আমার ঘরের গিটি দিবস রজনি ওরে তুই যে আমার ঘরের গিটি দিবস রজনি সজনি আমি তোর মনের খবর সব জানি সজনি আমি তোর মনের খবর সব জানি আমি যাই হাট বাজারে তোমার কাছে দিয়া যাই চোরানি তুমি রাখো কি না রাখো লালা গোপন কথা যায় না বলা রাখো কি না রাখো লালা গোপন কথা যায় না বলা রাখো কি না রাখো লালা গোপন কথা যায় না বলা নাকি চুরি করে কাউরে খাওয়াও ননি লো সজনি আমি তোর মনের খবর সব জানি লো সজনি আমি তোর মনের খবর সব জানি ওরে তুই যে আমার রাখিয়া ভাও অন্য জনের মন জোগাও আমারে রাখিয়া ভাও অন্য জনের মন জোগাও এই কি তোমার পিরিতের নিজানি এই কি তোমার পিরিতের নিজানি শনি রাইখা ভাও আর একজনের মন জোগাও এই কি তোমার পিরিকিনি জানি ও তাই রাখো কি না রাখো জানা গোপন কথা যাই না বলা রাখো কি না রাখো জানা গোপন কথা যাই না বলা ওরে চুরি করে খাবি কিল গোতা নিল সজনি আমি তোর মনের খবর সব জানিল সজনি আমি তোর মনের খবর সব জানি চোখে জলে চল চলা চল
চোখের জলে চলছে না চল ভাইসা গেল পাচারে জানি দরবারের প্রীতি কথা আমার মনে পড়ে দুইটা প্রশ্ন তিনি আমায় করে যায় ভুলি নাই কথা বলবো রাজসভায় এক নাম্বার প্রশ্ন করলো এই দেহের মধ্যে লিঙ্গ বাবা কার জনি হইল এক হাজার ওরে এক শত ওরে এক হাজার জনি তাহার গর্ভের মধ্যে হইল আসলে আমার কাছে প্রশ্ন করেছেন আচ্ছা ছোট বাজা বাবা যে প্রশ্ন করেছেন আমার কাছে আমি যদি মৌখিকভাবে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিই কোনো আপত্তি আছে আপনাদের নাই নাই পৃথিবীর মধ্যে সনাতন শাস্ত্রে এটা যে প্রশ্নটা করেছেন প্রশ্ন হচ্ছে সনাতন মানে হিন্দু শাস্ত্রের প্রশ্ন হিন্দু শাস্ত্রের হচ্ছে দুইটা লোক একটা হচ্ছে যারা দেবতা দেবতা লোক আরেকটা হচ্ছে যারা দুনিয়াতে থাকে ভূলোক এই ভূলোক আর দেবতালোক এই দেবতালোকের মধ্যে দেবতাদের মধ্যে দেবতার যে রাজপুত্র ছিল দেবতার রাজপুত্রের নাম ছিল ইন্দ্রদেব আর এই ইন্দ্রদেব দেবতার তিনি ছিলেন রাজা ইন্দ্রদেব দেবতার রাজা হয়ে তিনি বসে বসে এই নর্তকীদের নাচ শুনতেন নর্তকীদের নাচ শুনতেন একদিন রাজা ইন্দ্রদেব বসে বসে নর্তকীদের নাচ শুনতেছে আর নারদ মুনিরে ডাইকে বলতেছে ছোট বাজা বাবা নারদ মুনিকে ডাইকে বলতেছে নারদ মুনি দেখেছ ওই যে স্বর্গের মধ্যে যে ইন্দ্র স্বর্গের মধ্যে যে যারা নৃত্য করে এই স্বর্গের যারা নৃত্য করে এদের চাইতে বোধহয় পৃথিবীর মধ্যে আর কোনো সুন্দরী দুনিয়ার মধ্যে কেউ নাই আর এই কথা শুনে ওই ইন্দ্রদেবের কাছে নারদ মনে করে নারদ ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি বেয়াদবি মাফ করেন আমি একটা কথা বলতে চাই বলে বলো কয় আপনি কোন যে মেনকা মেনকা হচ্ছে স্বর্গের ওই নর্তকী স্বর্গের যে নর্তকী মেনকা আপনি বলতেছেন যে মেনকার চাইতে বোধহয় পৃথিবীতে আর কোনো সুন্দরী ভুলোকে ধুলোকে মানে আসমানে জমিনে তার মতো এমন আর কোনো সুন্দরী নাই কিন্তু প্রভু আমি এমন একটা নারীকে দেখছি যেই নারী আপনার চাইতে অনেক বেশি সুন্দরী ওই মেনকার চাইতে বেশি সুন্দরী এই কথা শুনে ইন্দ্রদেব বলে তাহলে কে এত সুন্দরী কে যে যে এত সুন্দরী আমি সেই সুন্দরীকে পাইতে চাই আর এই সুন্দরীকে পাওয়ার জন্য বলে তাহলে আপনার যাইতে হবে কোথায় তাহলে আপনার যাইতে হবে ভুলোকে মানে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে গিয়ে দেখবেন দুনিয়ার মধ্যে একটা ব্রাহ্মণ আছে যে ব্রাহ্মণের নাম হচ্ছে সুতপ্রা ব্রাহ্মণ এই সুতপ্রা ব্রাহ্মণের যে বিবি এই সুতপ্রা ব্রাহ্মণের বিবি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী এখন সুতপ্রা ব্রাহ্মণের বিবি আরেকজনের বিবিরে তার নিয়ে জোর করে গ্রহণ করা যায় না এই জন্য ইন্দ্রদেব কী করলেন ইন্দ্রদেব তার রাজার পোশাক ছেড়ে তিনি একটা ভিখারির পোশাক ধরলেন ভিখারির পোশাক ধরে চলে গেছে ওই সুতপা ব্রাহ্মণের বাড়িতে আর সুতপা ব্রাহ্মণের একটা অভ্যাস ছিল সুতপা ব্রাহ্মণ সকালবেলা সূর্য ওঠার আগেই তিনি চলে যাইতেন নদীর ঘাটে গোসল করে তারপর তিনি পূজা দিতেন আর পূজা দিতে যাবেন পূজা দেওয়ার আগে ওই ইন্দ্রদেব চলে আসছে ইন্দ্রদেব আইসা ডাক দেখে দয়াল আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই বলে তুমি আমার কাছে দীক্ষা নিতে চাও কী দীক্ষা নিতে চাও বলো ইন্দ্রদেব বলে আমি দীক্ষা নিতে চাই এমন দীক্ষা আপনি আমাকে দোয়া করেন বর দেন আমি যেন যেই কোনো মানুষের রূপ ধরতে পারি আমার যারে মন চায় আমি যেন তার রূপটা ধরতে পারি আর এই কথা খুশি হয়ে ওই সত্যপা ব্রাহ্মণ বললেন যাও আমি তোমাকে বর দিলাম তুমি যেই রূপের যেই মানুষের রূপ ধরবা ওই রূপের রূপান্তরিত হতে পারবা আর এই এই দেব এই বর পেয়ে ইন্দ্রদেব চলে গেছে আবার সুলোকে তিনি আবার স্বর্গলোকে চলে গেছে আর পরের দিন যখন ভোরবেলা আজানের আগে সুতপা ব্রাহ্মণ যাবে গোসল করতে সুতপা ব্রাহ্মণের একদিক দিয়ে গোসল করতে বাইরে এসে আরেক দিক দিয়া ওই যে ইন্দ্রদেব যেতে তার রূপ ধরতে পারে ইন্দ্রদেব ঈশা অন্য কোনো মানুষের রূপ না ধইরা ওই যে সুতপা ব্রাহ্মণের রূপ ধরছে
ইন্দ্রদেব গেছিলেন নদীর ঘাটে গোসল করতে আর এদিক দিয়া ওই ইন্দ্রদেব আইসা সুতপা ব্রাহ্মণের রূপ ধইরা ওই সুতপা ব্রাহ্মণের ঘরের মধ্যে ঢুকছে সুতপা ব্রাহ্মণের ঘরের মধ্যে ঢুইকা তিনি সুতিনি সুতপা ব্রাহ্মণের বিবির সাথে মিলনরত রইলেন আর এই দিক দিয়া ওই নদীর ঘাটে চলে গেছে এই সুতপা ব্রাহ্মণ গোসল করার জন্য তিনি গোসল করবে কিন্তু দেখে গোসল যে করবে এখনো বড় একটা বড়ইও ছিড়ে পড়ে নাই রাত্রিবেলা তো বড়ই ছিড়ে পড়ে তখন ইন্দ্রদেব ভাবলেন যে এখনো সকাল হচ্ছে না বিষয়টা কি বাড়িতে গিয়ে তো দেখতে হয় এই জন্য বাড়িতে গিয়ে দেখার জন্য সুতপা ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে চলে গেছে তার বাড়ির দরজায় আর তার বাড়ির দরজায় গিয়ে দেখে যে সুতপা ব্রাহ্মণের বাড়ির মধ্যে ঘরের মধ্যে কোন এক লোক যেন ঢুকছে সুতপা ব্রাহ্মণ ডাকতে বলে এই আমার ঘরের মধ্যে কে তাড়াতাড়ি বের হয়ে আসো আর এই কথা বলতেই সুতপা ব্রাহ্মণও বেরোয় আসছে আর সুতপা ব্রাহ্মণের বিবিও বেরোয় আসছে এখন সুতপা ব্রাহ্মণের বিবি দেখে যে যেই সুতপা একজন গোসল করতে গেছিল ওই সুতপা দেখতে যেমন পরে যে যেই সুতপা ঘরের মধ্যে ঢুকছে তারেও দেখতে ঠিক তেমনই কারণ ইন্দ্রদেব তো যে কোনো মানুষের রূপ ধরতে পারে তখন ইন্দ্রদেবকে বললেন সুতপা ব্রাহ্মণ বলে নেই তোমার আসল রূপ কি তুমি তোমার আসল রূপ ধরো না হলে আমি তোমাকে অভিশাপ করব আর অভিশাপের কথা শুনে সুতপা ব্রাহ্মণ তখন ইন্দ্রদেব বললেন হুজুর দয়াল আপনি আমাকে মাফ করে দেন আমি আসলে অন্য কেউ না আমি হচ্ছি ইন্দ্রদেব আর ইন্দ্রদেবের কথা শুনে ডাক দিয়া সুতপা ব্রাহ্মণ বলে সুতপা ব্রাহ্মণ বলে ইন্দ্রদেব তুমি আমার বিবির দিকে লোভ করলা আমার বিবি হচ্ছে তোমার গুরুমা তাই তুমি তোমার গুরুমার দিকে লক্ষ্য করলা না তুমি কামের বসে আইসা তুমি আমার বিবির সাথে তুমি রমণ করতে গেলা যাও তুমি একটা জুনি আমার বিবির কাছে আছে একটা জুনি এই একটা জুনির জন্য তুমি যখন এত পাগল আমি তোমাকে বর দিলাম আমি তোমাকে অভিশাপ করলাম তোমার যেন এই দুনি এই পৃথিবীর মধ্যে মাথা থেকে পা পর্যন্ত হাজার হাজার জুনি হয়ে যায় এই ইন্দ্রদেব তাকে অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার হয়ে গেল কি মাথা থেকে পা পর্যন্ত হাজার হাজার জুনি এইবার সুতপা ব্রাহ্মণ তার বিবির কাছে বলে বিবি তুমি সারা জীবন আমার ঘর করো সারা জীবন আমার ঘর কইরা তুমি আমারে চিনতে পারলা না কোনটা আসল আর কোনটা নকল তাই তুমি আমি আসল রেখে তুমি নকলের কাছে গেলা এই জন্য আমি তোমাকে বর দিলাম তার নাম ছিলেন অহিল্লা তাকে বর দিলেন যে তুমি আজকে থেকে অহিল্লা পাথরে পরিণত হয়ে যাও সঙ্গে সঙ্গে ওই সুতপা ব্রাহ্মণের বিবি পাথরে পরিণত হয়ে গেছে এইবার দৌড়ে চলে আসছে সুতপা ব্রাহ্মণের দুই সন্তান সন্তান এসে ডাক দেখো বাবা বা মা নাইলে ভুল করছে মা ভুল করছে এই জন্য আপনার মায়ের শাস্তি দিচ্ছেন কিন্তু বাবা আমরা তো কোনো ভুল করি নাই আমরা সন্তানরা তো ভুল করি নাই আমরা কি তাহলে মায়ের যে আদর এই আদর থেকে বঞ্চিত হব তখন সুতপা ব্রাহ্মণ বললেন যাও তোমার জন্য একটা ব্যবস্থা করে দেই এই কালে হচ্ছে নারায়ণ নারায়ণের পরে আসবে ত্রেতা নারায়ণের পরে আসবে ত্রেতা ত্রেতার পরে আসবে রাম তাই রামের আগে যে নারায়ণ আসবে এই নারায়ণের পায়ের ছোঁয়া যেদিন তোমার মায়ের শরীরের মধ্যে লাগবে সেদিন তোমার মা আবার পাথর থেকে আবার মানুষের মধ্যে গণ্য হয়ে যাবে এই তো তাহার একটি কথা দিলাম শেষ করিয়া আর এক কথায় আমার কাছে গেছে গজি গায়া আমি ভুলি নাই কথা বলি নাই ভুলি নাই কথা বলি বয়া জোরে গো আরেক প্রশ্ন করছে এটা শুধু আমি প্রশ্নের উত্তর দিব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারা শুধু একটুখানি বিবেচনা করবেন বিবেচনাটা হচ্ছে এই যে এখন যে প্রশ্নের উত্তরটা দিব ওই উত্তরটা দেওয়ার পরে নারীরা খারাপ না পুরুষরা খারাপ এইটা আপনারা বুঝতে পারবেন কিভাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সর্বপ্রথম যিনি খেলাফতি পাইলেন তার নাম হচ্ছেন আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের পরে খেলাফতি পাইলেন ওসমান বিন খাত্তাব যার নাম বলা হয় ওমর ফারুক এই ওমর ফারুকের একটা ছেলে ছিল নাম ছিল তার আবু সামা এই
ওমর ফারুকের ছেলে আবু শামা তিনি তিনি মক্তবে যাচ্ছে পড়ালেখা করার জন্য এই আবু শামা রাস্তার মধ্যে মক্তবে যাচ্ছে পড়ালেখা করার জন্য আর এই দিক দিয়া ওই রাস্তার মধ্যে ছিল এক বেশ্যানারী যাকে বলে যে নারী ইজ্জত বিক্রি করে খায় এমন একজন বেশ্যানারী ওই ঘরের মধ্যে ছিলেন দূর থেকে দরজা থেকে তাকে আমার একটু সাহায্য করো আমার একটু পানি দাও আমার দরজাটা বন্ধ আমার দরজাটা খুলে দাও কথা শুনে হাঁটতে হাঁটতে আবু শামা গেছে আবু শামা গেছে বলে কি হয়েছে তোমার কি সমস্যা আর ওই মহিলা ডাক দিয়ে বলে দেখো আমি এতদিন ছিলাম রজবতী এতদিন ছিলাম গর্ভবতী এখন হয়েছে রজবতী আমার এখন একজন পুরুষের দরকার তাই আমি চাই তুমি এসে আমার একটা পুরুষের যতটুকু সামর্থ্য ওই সামর্থ্য দিয়ে তুমি আমার তৃষ্ণা মিটাও আর আবু শামার ওই মহিলা ডাক মহিলার কথা শুনে আবু শামা বলে নাউজুবিল্লাহ মিন জালিক বেগানা পুরুষকে যারা মুসলমান কোন মুসলমান বেগানা পুরুষকে কখনো স্পর্শ করে না আর এই কথা শুনে আবু শামা কয় দেখো তুমি যদি আমার কথা না রাখো আমি যে তোমার বাবা আমি তোমার বাবা ওমর ফারুক ওমরের কাছে বিচার দিব আর ওমরের কাছে বিচার দিবে চলে গেছে ওমরের কাছে বিচার কি বিচার আপনি আপনি আমার বিচার করেন হুজুর আপনার ছেলে নাম তার আবু শামা এই আবু শামা আমার ইজ্জত লুণ্ঠন করতে গিয়েছিলেন তখন ইসলামের আইন ছিল ইসলামের আইন ছিল তখন একজন নারীকে কেউ যদি ধর্ষণ করে ওই ধর্ষণের জন্য ধর্ষণ করুক চাই না করুক যদি সে চারটা প্রমাণ দিতে পারে তার জন্য ধর্ষকের বিচার হবে এইবার আবু ওই মহিলা আবু শামাকে ফাঁসানোর জন্য চারটা লোক সাজায় নিয়ে আসছে যাদেরকে প্রত্যেকটা মানুষ যারা ছিলেন খারাপ লোক যারা সাক্ষী দিতে আসছে কিন্তু সাক্ষী দিতে আসছে মিথ্যা সাক্ষী এই মিথ্যা সাক্ষীর পরে আবু শামাকে ডাক দিয়ে বলে আবু শামা তুমি ওই মহিলার ঘরে গিয়েছিলে বলে হ্যাঁ গিয়েছিলাম বলে তুমি ওই মহিলার ইজ্জতে হাত দিয়েছ আবু শামা বলে না বাবা আমি ওই মহিলার গায়ে হাত দিই নাই আরে যে সাক্ষী এই সাক্ষী চারজন বলে আমরা দূর থেকে দেখছি আবু শামা ঘরে ঢুকছে আমরা দূর থেকে দেখছি আবু শামা ঘর থেকে বের হয়ে আসছে এই কথায় খুশি হইয়া এই কথায় তখন ওমর বিন খাত্তাব বলেন শরীয়তের যে বিচার শরীয়তের বিচার হচ্ছে শরীয়তে কেউ কাউকে জিনা করলে 101টা দররা মারা হয় তার 101টা দররা মেরে ফেলা হয় আবু শামাকে বাধা হইল আবু শামার দুই হাত পা বাঁধছে আবু শামারকে বাধার জন্য কাজীকে হুকুম দিয়েছে কাজী তুমি চাবুক মারো আর আবু শামা হচ্ছে ওমর বিন খাত্তাব ওমরের ছেলে গায়ের মধ্যে চাবুক মারবে এই জন্য ভয়ের চোটে কেউ চাবুক মারতে চায় না শেষ পর্যন্ত আবু শামা নিজেই চাবুক নিয়ে একে একে আঘাত করতে লাগলেন একে একে আঘাত করতে 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 69টা আঘাত যখন করছে 69টা আঘাত করার পরে আবু শামা ইন্তেকাল করেছেন আবু শামা ইন্তেকাল করার পরে তাকে কবরস্থ করা হয়েছে কবরস্থ করার পরে ওই যে সে 31টা দররা পাইত এই 31টা দররা মারা হয়েছিল তার কবরের উপরে তবুও তিনি বিচার করেছিলেন এইবার আমার চন্দ্র সরকারের কাছে প্রশ্ন চন্দ্র সরকার আপনি বলবেন এই যে আবু শামা একটা নারীর জন্য বিনা অপরাধে হইলেন তিনি শাস্তি পাইলেন তার মরণ হইল তার বাবার চাবুকের আঘাতে তিনি মারা গেলেন এতে দায়ীটা মানে এতে অপরাধী কে ছিল অপরাধী কি আবু শামা ছিল নাকি অপরাধী কোনো নারী মানুষ ছিল এইটা আপনি দাঁড়ায় বলবেন যে আপনি নারীদের কত গুণ তাই এটার পাওয়া যাবে নারী কি আর পাশরি দে পারে বলো আরে কথা মনে পড়ে গেছে তো আল্লাহ পাক তার হাদিসে কুদসিয়ে বলছে আওয়ালা মা খালাক আল্লাহ মিন নুরি ওয়া কুল্লি শাইন মিন নুরি কয় আসলে কোনো কোনো পুরুষ মানুষের নাম শুনছে নুরি
মাইয়া গো নাম হই নুরি ছেলেদের নাম হই নূর আপনি তো ভালো করে জানেন না আপনি যদি বেশি দূরে না পদ্মার উপরে যান পদ্মার উপরে গেলে সুরেশ্বর দরবার শরীফে গেলে সুরেশ্বর দরবার শরীফে যতগুলো পিশাব আছে প্রত্যেকটা পিশাবের নাম নুরি নুরি না প্রত্যেকটা পিশাবের নাম হচ্ছে নুরি 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 কইলে যে খালি মাইয়ে মানুষ ভাই যে বলেন এ বিষয়টাকে তো এমন না হ্যাঁ আরে তারে কি আর বাসনিতে পারে বলো আপনার কাছে আমার প্রশ্ন এবার দুইটা আপনি যেহেতু হিন্দু শাস্ত্র থেকে প্রশ্ন করেছেন আমি আপনার কাছে এবার দুইটা হিন্দু শাস্ত্র থেকে প্রশ্ন করব এক নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি বলবেন এমন একজন নারী ছিল যেই নারী একটা দেবতা বাবা ভাই শান্তি নাই কোনো শান্তি না বিষয়টা হচ্ছে কর্তা ইচ্ছাকৃত নারা বনে গৈর এই কিছুক্ষণ আগে বেশ কিছু মানুষ ছিল এখন থেকে কিন্তু কিন্তু কিছু কমে গেছে আর এই কমে যাওয়াটা কারণ হচ্ছে যে একটা শিল্পী গান গাইতে মাত্র একটা শিল্পী এক পা এক আসরে গান গাইতে পারে মাত্র দুইটা তো দুইটার পরে আবার তিন নম্বর গান করাতে কিন্তু অনেকগুলো মানুষ উঠে চলে গেছে কমে গেছে না হ্যাঁ পাবলিকে কইছি যদি পালা গানটাই চলতো তাহলে কিন্তু এরকম ওটা হইতো না তো যাই হোক তারপরে বলেছেন আমাকে বলেছেন আমি একটা গান পালার গান একটা করলাম এবার এখন আর প্রশ্নোত্তর নাই এখন শুধু আপনারা আমাদের চন্দ্রা সরকার গান গাইব আর চন্দ্রা সরকারের বকশিস দিবেন খালি গান গাইব আর বকশিস দিবেন আমি ছোট্ট করে একটা মুর্শিদি পদের গান করে বসে থাকি দয়ালা মারে পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে আইয়া রে দয়ালা মারে পথ দিয়া কত লোক
বিশ্বাস করি তোমায় না দেখিয়া
তাড়াতাড়ি আমার বাড়ি চলো তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চলো গলার মালায়া কানের সোনা সঙ্গে নিতে বলবো না যাবার বেলা বাক্সে ভরে লইও গলার মালায়া ও বাবাজি কেউ কি বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি সারা জীবন দুনিয়া থাকতে পারবো কেউ কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারে দিন বন্ধু রে কোন সময় দেখা যায় ছেলের কাছে সন্তানের লাশ আবার এমন সময় দেখা যায় সন্তানের লাশ উঠে যায় ছেলে বাবার কাঁধে পৃথিবীর মধ্যে যত বড় মানুষের যত বড় বোঝাই হোক নিজের সন্তানের চাইতে বড় বোঝা দুনিয়াতে আর কোনো কিছু নাই যে লায়েক সন্তান হারিয়ে ফেলেছেন তার মতো আর কেউ দরদি নাই তাই দুনিয়ার মধ্যে আজকে এসেছি এই দুনিয়াটা ক্ষণস্থায়ী কিন্তু একদিন চিরস্থায়ী বন্ধুদের কাছে অবশ্যই সবার যাইতে হবে সুবিধে আমার গানটি আমার গলার মালায়া কানের সোনা আবার বেলায় পাখে ভরে নিও যেদিন গাছি পাঁচ পিঠ বদর দিয়া আমার যেদিন দিবে নাও ভাসাইয়া জগতে নায়রি করে থাকো কারো সাথে যাবার বেলা বাক্সে ভরে লইও যেদি ভালোবাসা কারো সাথে নায়রি রে ভালোবাসা ভালোবাসা কারো সাথে করে থাকলে এ জগতে যাবার বেলা তারে মনের কথা গোয়ো নায়রি তোমার ভালোবাসা আরে
ছবি তোলার
পাঠাইয়া দিল ওরে ওই নাও ঘাটে দেবিরিল ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো তোমার ভাবতে ভাবতে পুবের বেলা ওরে ভাবতে ভাবতে পুবের বেলা ভাবতে ভাবতে পুবের বেলা পশ্চিমে ডুবিল ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর গান শুনলাম রাত্র প্রায় এখন আমরা শেষের দিকে পালা গান এ পর্যন্তই শেষ এখন যতটুকু সময় এই ততটুকু সময়ের মধ্যে কিছু ভাব বিচ্ছেদ গান আমরা গাইব আমি একটু কষ্ট দিতে চাই আমার সামাত মেম্বার ভাই এবং আরও যারা আছেন এদিকে অনেক জায়গা আপনারা যদি একটু কষ্ট করে এখানে বসতেন গানটা অন্তর থেকে বের হইতো মানে জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে তারপর আপনারা এখানে আছেন ওইদিকে ঘুরে ঘুরে গাইতে হবে এছাড়া কিছু করার নাই আবার রাস্তার উপরেও আমার কিছু বাবাজিরা আছেন আপনারা একটু নিচে নামে আসেন গান তো শুনবেনই আরও এক ঘন্টা দেড় ঘন্টা গান হবে সেই সময়ও আছে তো সেই সময় মতো আপনারা অবশ্যই এখন যতটুকু সময় অবশ্যই ভালো ভালো গান শুনবেন তো একটু চেপে চাপে বসেন তবে বড় ভালো লাগছে আমার কানন ভাই যে দোষারোপ করতে পারে এ জন্যে তিনি বলে চন্দ্রা পালার একটা গান গাইছে আরেকটি গান গাইছে বিচ্ছেদ গান আরেকটি গান গাইছে দরবারি গান আচ্ছা ছোটাই বাজান দরবারি গানটি যখন আমি আমি কি আমার ইচ্ছা করে গাইছিলাম নাকি দরবার থেকে হুকুম করেছিল বাবা দরবার থেকে নির্দেশ দিয়েছিল না আজকে দরবার এত টাকা পয়সা খরচ করে তারা গান দিচ্ছে নিশ্চয়ই তাদেরও তো কোনো একটা কর্ম আছে তো তাদের কর্মের জন্য আমাকে দরবার থেকে আদেশ করেছিল একটা গান তাই আমি গাইছি কিন্তু আমার ওই গানটার মধ্যে আমি দেখি নাই কোনো লোক উঠা গেছে এটা কিন্তু একটা মিথ্যা কথা বলছেন যে আমার ওই গানের সময় লোক উঠছে না যারা দয়াল প্রেমের আশিক যাদের অন্তরে দয়াল নামের ভালোবাসা আছে যাদের অন্তরে বাবা মার ভালোবাসা আছে তারা কখনো ওই দরবারি গানে উঠে না আর আমার ওই গানটার মধ্যেও তারা উঠে নাই কেন উঠছে কিসের জন্য উঠছে এটা বাইরে গিয়ে আমিও শুনছি আপনারা যদি শুনতে ইচ্ছা করে আপনিও বাইরে গিয়ে শুনে আসেন কেন লোকজন গেছে বেশি কথা না কথা কম এই দরবারের আজকে যে আয়োজিত কমিটি এই আয়োজিত কমিটির লোকজন যারা বাইরে আছেন তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা দয়া করে স্টেজে আসেন আমি আমার মন থেকে মন নিয়ে আমি একটি বিচ্ছেদ গান গাই তারপরে আমি আমার মন থেকে আরেকটি বিচ্ছেদ করে বসব যেদিন আমার হবে মিলন আমার প্রাণনাদ বন্ধুর শোনে এমন দিন কি আসবে লশই জীবনে এমন দিন কি আসবে লশই জীবনে যেদিন আমার হবে মিলন প্রাণনাদ বন্ধুর শোনে যেদিন আমার হবে মিলন প্রাণনাদ বন্ধুর শোনে এমন দিন কি আসবে লশই জীবনে এমন দিন কি আসবে আমার জীবনে যেদিন আমার হবে প্রাণনাদ বন্ধুর শোনে যেদিন আমার হবে মিলন
আকাশ পেরিয়ে বছর গেল নীল না তালা আমার দিনের পর দিন ছায়া তুই আমার সত্তরে আমার বছর পর বনর গেল নীল না তালা আমার দিনের পর দিন যায় আমার রাশেদ ভাই সপ্তাহের পর মাস আমার ভাই মাস পেরিয়ে বছর গেল নীল না তালাশ আমি করি কত বন্ধুর তালাশ ঘুরিয়া বনে বনে করি কত বন্ধুর তালাশ ঘুরিয়া বনে বনে আমি করি কত আমার ফরহাদের তালাশ ঘুরিয়া Shut
এবার আরেকটি গান আমি আমার মন থেকে গাইছি তারপর আমার সামাত মেম্বার ভাইয়ের একটি অনুরোধ আছে তার অনুরোধের গানটি আমি গাইব তারপর আমার কানন ভাই তিনিও সুন্দর সুন্দর বিচ্ছেদ গান শোনাবে ধন্যবাদ আমি একজন জনম দুঃখী রে আমার বন্ধু এই দুনিয়ায় আমি একজন জনম দুঃখী রে আমার বন্ধু মায়ারি সব সারে পরাণে চাইলি রে বন্ধু আমায় দুঃখ দিতে কোন পরাণে পারলি রে বন্ধু আমায় ব্যথা দিতে আমি একজন জনম দুঃখী রে আমার বন্ধু আমি একজন জনম দুঃখী রে জন্মের আগে পিতা মরল রে আমার দরদি এইভাবে জন্মের আগে পিতা মরল রে আমার দরদি শিশু জন্মের আগে পিতা মরল রে আমার আশে কান ভাই শিশুকালে মা ভাইয়ের আদর বহিনের আদর আমি রে পাইলাম না আমি একজন জনম দুঃখী রে একজন জনম দুঃখী রে ওই আমার বন্ধু এই মায়ারি সংসারে কোন পরাণে পারলি বন্ধু আমায় আরো দুঃখ দিতে জন্মের আগে পিতা মরল ওই আমার দরদি শিশুকালে মা ভাইয়ের আদর বইনের আদর জগতে আমি পাইলাম না আজকে এখানে যারা গান শুনতে এসেছে এদের মধ্যে এমনও লোক থাকতে পারে যারা বাবা হারায় এতিম এমনও লোক থাকতে পারে যারা জনম দুঃখী মা হারায় এতিম এমনও পাগল ভক্ত থাকতে পারে যারা মুর্শিদ হারা পাগল বা জানে যে এই হারিয়েছে সে জানে এই হারানো যন্ত্রণা একটা বাস্তব কথা বলি বাবা ছোট করে একদিন ঢাকা শহরের মধ্যে একটা রিক্সায় করে একটা ছেলে যাইতেছে ওই ছেলেটার নাম্বারে একটা কল আসছে ছেলেটা রিসিভ করে বলতেছে আসসালামু আলাইকুম মা কেমন আছেন
মা বলছে বাবা ভালো আছি বলে মা আমি আপনার কাছে 5000 টাকা 3000 টাকা পাঠাইছি একটা শাড়ি পাঠাইছি মা আপনি কি পাইছেন ওই মহিলা বলছে হ্যাঁ বাবা পাইছি দ্বিতীয় তারিখটি কল আসছে ছেলেটার নম্বরে ছেলেটা রিসিভ করে বলতেছে আসসালামু আলাইকুম মা তুমি কেমন আছো বলে বাবা আমি ভালো নাই আজকে 7 দিন হয় আমি বিছানা থেকে উঠতে পারি না বাজান তুমি যদি আমার 1000 টাকা পাঠাইতা আমি একটু ওষুধ কিনে খাইতাম বলে তোমার আর কোনো ছেলে নাই টাকা লাগলে তুমি খালি আমার কাছে ফোন দাও তুমি আর কোনোদিন আমার নম্বরে ফোন দিবা না এটা বইলাই লাইনটা কেটে দিছি রিকশা চালক বলে ভাই প্রথমে যার সাথে কথা বললেন কত সুন্দর মা বললেন 3000 টাকা পাঠাইছি একটা শাড়ি পাঠাইছি দ্বিতীয়ত মা বললেন কিন্তু তাকে খুব রাগারাগি করলেন ধমক দিলেন ভাই প্রথম কে আর দ্বিতীয় থেকে বলে ভাই প্রথম যে সে আমার শাশুড়ি মা আমারে এত ভালোবাসে বর্তমানে আমার শাশুড়ি থেকে ভালো বর্তমানে আমার কেউ বাসেই না বলে দ্বিতীয়তে বলে দ্বিতীয় তুমি আমার নিজের মা টাকা লাগলে খালি আমার কাছে চা বলে প্রথম যে সে শাশুড়ি সে টাকা চাই নাই তাকে 3000 টাকা পাঠাইছেন শাড়ি পাঠাইছেন আর মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে সে মাত্র 1000 টাকা চাইছে তাই আপনি দিতে পারেন না ভাই শাশুড়ি বুঝি আপনারে খুব ভালোবাসে না বলে হ্যাঁ ভাই আমার শাশুড়ি যে আমারে ভালোবাসে এমন ভালো পৃথিবীতে কেউ বাসে না বলে ভাই রে একটা কথা বলি খালা বলেন ফুপু বলেন চাচি বলেন শাশুড়ি বলেন আপনার টাকা আছে আপনার পয়সা আছে তাই আপনাকে ভালোবাসা দেখাচ্ছে যেদিন আপনার টাকা থাকবে না যেদিন আপনার পয়সা থাকবে না সেদিন বুঝবেন পৃথিবীতে মা ছাড়া আপনার কেউ হইতে পারে না বলে তুমি রিকশা চালক তুমি রিকশা চালকের মতো থাকো তুমি বুঝবা না শাশুড়ি যে আমার কি ভালোবাসে বলে আমি বুঝবো না ঠিক আছে আপনার হাতের ফোনটা যদি মাত্র 2টা মিনিটের জন্য আমার হাতে দিতেন তাহলে আমি বুঝি না ঠিক আছে আপনি যে বুঝেন না এটা আপনাকে একটু বুঝাইতাম বলে কেমনে রাগ হইয়া নিজের মোবাইলটা রিকশা চালকের কাছে দিয়ে কয় দেখি তো বুঝাও আমারে তুমি কেমন বুঝাইতে পারো রিকশা চালক হাতের মধ্যে মোবাইলটা নিয়ে বুঝা 2টা মিনিট ভাবছে কি করা যায় 2টা মিনিট পরে কল দিছে ওই শাশুড়ির নাম্বারে কল দিয়ে বলতেছে আপনি কে এই নাম্বারটি যার আপনি তার কি হন বলে আমি তো শাশুড়ি মা বলে আপনি কি জানেন কিছুক্ষণ আগে আপনার জামাই একটা রিকশার মধ্যে ছিল একটা ট্রাক এসে ধাক্কা দেয় রিকশাটা অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলে এখন বাঁচে আপনার জামাই বাঁচে কি মরে মা সন্দেহ তাকে তো অপঙ্গ হাসপাতালে ভর্তি করা হচ্ছে আপনি কি আসবেন বলে না বাবা আমি এখন যাইতে পারবো না আর শ্বশুর তো চাকরি করে রাত 10টায় বাসায় আসবে আমি রাত 10টার পরে গিয়ে ওরে হাসপাতালে গিয়ে দেখে আসবো তোমরা ওরে হাসপাতালে ভর্তি করে দাও লাউড স্পিকার ওই লোকটা শুনছে শাশুড়ি কি কয় দ্বিতীয় কলটি দিস ওই জনম দুঃখী মায়ের নাম্বারে বলে কে আপনি বলে তুমি কে বাবা বলে এই নাম্বারটা যার আপনি তার কি হন বলে আমি তো ওর মা বলে আপনি কি জানেন কিছুক্ষণ আগে আপনার ছেলে একটা রিকশার মধ্যে ছিল রিকশাটা ট্রাক এসে ধাক্কা দেয় অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলে বাসে কি মরে মা সন্দেহ আপনার ছেলেকে তো পঙ্গু হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে এমন হইতে পারে না কিছুক্ষণ আগে আমার বুকের মানিক আমার সাথে কথা বলছে আমার ভাগ্যে দিয়ে আমার সন্তান যাইতে পারে না তুমি কি বলো আমি মা এখন আসতেছি মা জুনুনে ছিল হার্টের রুগী বাজান মা পাগলের মতো দৌড়াইতেছে
জনম দুঃখে মা সন্তানের শোকে পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়াইতেছে হাসপাতালের গেটের সামনে যখন পা দিবে মা হাঁটির রোগী ওইখানে স্টক করে তার প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেল সন্তান গেটের থেকে আইসা দেখে মাকে আসে না শাশুড়ি আগে আসে আইসা দেখে মা জননী গেটের মধ্যে তার প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে তখন বলে মা পৃথিবীতে তুমি সারা আমার আর আপন কেউ নাই দুনিয়াটা বড় স্বার্থের পাগল স্বার্থ আছে ভালোবাসা আছে স্বার্থ নাই ভালোবাসা নাই তাই বলেছে সাথী হারা পাখি যেমন রে আমার বন্ধু সাথী হারা পাখি যেমন রে আমার রাশেদে ভাই বন পুরা হ ترجمة